অডিও প্লিজ একটু মিউট করে রাখুন, আর যখন যে পারফর্ম করবে সে আনমিউট করে পারফর্ম করবে, আর অবশ্যই আপনারা যখন তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইবেন তখন তার পারফরমেন্সের শেষে আনমিউট করে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। ধন্যবাদ। এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক ভাবনা চিন্তা আর আবেগ দিয়ে করা 5 সেপ্টেম্বরের এই অনুষ্ঠান যেভাবে পালন করা হয় সেভাবে করা গেল না, কিন্তু তাতে কি হয়েছে, উই অ্যাকসেপ্ট দ্য নিউ নর্মাল, কারণ বেঁচে থাকাটা কনস্ট্যান্ট, আর তাই নতুন ভাবে নতুন করে সবাইকে স্বাগত 5 সেপ্টেম্বরের এই শিক্ষক দিবসে। সব শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দ সবাইকে নমস্কার জানিয়ে আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বাঁশির সুরে অর্ঘ্যদ্বীপ জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবে আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ অর্ঘ্যদ্বীপকে তার বাড়িকে এত সুন্দর ভাবে শুরু করার জন্য। এরপর আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি, স্যারদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপস্থাপনা। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর্বিষ্ণু গুরুর্দেব
महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः করব। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমাদের এই উপস্থাপনা ভালো লেগেছে। এরপর সেই মানুষটাকে নিয়ে বলবো, যে মানুষটার নাম দেশজোড়া। যার নাম শুনে প্রথমে এক প্রকার একটু ভয় পাওয়া, আর প্রথম ক্লাস থেকেই মনের মধ্যে যার জন্য জায়গা করে নিয়েছি, তিনি আর কেউই নন, আমাদের সবার প্রিয় একেএসএর। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তিনি যেভাবে আমাদের ওভারঅল গ্রোথের কথা ভেবে চলেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তাকে এই অনুষ্ঠানে কিছু কথা বলে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে অনুরোধ করছি। স্যার প্লিজ। ধরো আগে সব ঠিকঠাক দেখি। হ্যাঁ, গুড মর্নিং, শুনতে পাচ্ছো? গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে, এটা প্রথমে টেস্ট করে নিলাম, কারণ আমাদের তো সবকিছুর সঙ্গে এখন এবছরে অভ্যস্ত হতে হচ্ছে। তো এই যে আমাদের প্রতিটা দিন আমরা শুরু করি, এখন তো হয়েছে বছরের প্রতিটা দিনই কোনো না কোনো ডে, কোনো না কোনো দিবস হয়ে থাকছে। এমনকি আমি লক্ষ্য করেছি কোনো কোনো দিন মোর দ্যান ওয়ান কোনো কিছু হিসেবে দিবস। তো বছরের এই আমাদের দেশে এই যে আজকের দিনটা 5th September, এই যে বিশেষ দিনটা যেটা ডেডিকেটেড টু আওয়ার টিচার্স, তো এই দিনটার সত্যি কথা বলতে আমরা যারা সামান্যতম এই কাজের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই একটা গর্ব করার দিন, ভালো লাগার দিন, এবং অন্য একটা তাৎপর্যপূর্ণ দিন সোজা কথায়। ফলে এই দিনটির জন্য বলতে পারো আমরা যারা এই ব্রতে রয়েছি তারা প্রত্যেকেই যেন উন্মুখ হয়ে থাকি যে এই দিনটি কবে আসবে বছরে, এবং কবে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা আমাদের যে এই উজ্জ্বল হাসি মাখা মুখগুলো, হ্যাঁ আনন্দ মাখা মুখগুলো দেখতে পাবো
এইটির জন্য সত্যি কথা বলতে আমরাও উন্মুখ হয়ে থাকি। তো প্রথমে ধরো আজকে তোমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু তবু আমি একটু সচেতন করে দিই প্রত্যেককে যে আজকের এই দিনটির একটা তাৎপর্যপূর্ণ দিন। তো তার মোটামুটি তোমরা যা এতদিন পেরিয়ে এসছো, দুটো তিনটে বিদ্যালয়ের গণ্ডি এবং কেউ কেউ কলেজের গণ্ডিও পেরিয়ে এসছো, তাই সেদিক দিয়ে তোমাদের হয়তো নতুন করে অনেক কিছু বলার থাকে না কিংবা জানার থাকে না, কিন্তু তবু আমাদের টিচাররা অহরহই কি মনে করিয়ে দেওয়াটা কিংবা সচেতন করিয়ে দেওয়াটা আমাদের যেন একটা মজ্জার মধ্যে ঢুকে গেছে। তো সেই দিক থেকে বলি যে আজকের এই দিনটা অন্যরকম, মানে তোমরা শুরুই করেছো যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তো উনি ছিলেন, যদি ওনার জীবনটাকে তোমরা পড়ে দেখো, অন্তত আমি প্রত্যেককে অনুরোধ করবো একটু দেখতে, তাহলে দেখবে যে সত্যি কথা বলতে ওনার জীবনে রাধাকৃষ্ণন আমাদের প্রথম দুটো টার্ম উনি ছিলেন অ্যাজ ভাইস প্রেসিডেন্ট, 62 থেকে 62, তারপরে উনি আমাদের রাষ্ট্রপতি হন 62 থেকে 67 পর্যন্ত, দ্বিতীয় রাষ্ট্রপতি সেদিক দিয়ে। এবং এই 62 যখন উনি রাষ্ট্রপতি হন তখন ওর ছাত্রেরা এবং বন্ধুরা কিংবা ওর সহকর্মীরা তারা ওর জন্মদিন পালনের জন্য যখন অনুরোধ করেন তখন উনি বলেন যে আমার জন্মদিনটা পালনটা তখনই আমার মনে হয় আমি বেশি খুশি হব যদি এইটে শিক্ষক দিবস হিসেবে গণ্য করা হয়। তাহলে সেইটা থেকে মান্যতা দিয়েই আমাদের দেশে আজকে বোধ হয় 58 ইয়ার্স হচ্ছে শিক্ষক দিবস পালিত হচ্ছে। তার মানে কি শিক্ষক দিবস এর আগে ছিল না? হ্যাঁ ছিলই, মানে শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের, শিক্ষক তো শুধু সেদিক দিয়ে স্কুল বা বিদ্যায়তনের শিক্ষক নয়, শিক্ষক আমাদের ছড়িয়ে আছে সর্বত্র। তাহলে সেই সেই গুরু, যেটা যে গুরু পুজো সোজা কথায়, সেই গুরু পুজো গুরু পূর্ণিমা এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক জায়গাতেই আমাদের ভারতীয় বিভিন্ন সংস্কৃতিতে আমরা উল্লেখ পাই। ফলে সেদিক দিয়ে গুরু ভজনা গুরু সাধনা হ্যাঁ এটা আছেই। কিন্তু এই রাধাকৃষ্ণনের জন্মদিনের তাকে শিক্ষক দিবস করার পর থেকে সত্যি কথা বলতে সেটা একটা অন্য তাৎপর্য পেয়েছে, বিশেষ করে সেই মানুষটার জন্যই আরো বিশেষ করে। কেননা আজকের এই বলছো না অতিমারি, এই অতিমারিতে দাঁড়িয়ে ওনার কথাগুলো কতগুলো কথা সত্যি কথা বলতে আজ কতটা প্রাসঙ্গিক সেইটে মনে করে দেওয়ার জন্য আমি জাস্ট একটা কথা বলি, যেটা উনি বলে গেছেন যে শিক্ষার সর্বোচ্চ ফল হওয়া উচিত একজন সৃজনশীল মানুষ। সর্বোচ্চ ফল হওয়া উচিত একজন সৃজনশীল মানুষ, এরকম মানুষ যিনি বিপরীত পরিস্থিতি ও প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। তার মানে তোমরা বুঝতেই পারছো আজকের এই পরিস্থিতিতে এই কথাটা কতটা তাৎপর্যপূর্ণ। তো সেই দিক থেকেই আমি বলি যে তোমরা এই এত সব এর মধ্যেও আজকে সুন্দর করে টিচারদের জন্য একটা অনুষ্ঠান মঞ্চস্থ করতে চলেছো, তার জন্য আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে আমাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ এবং ধন্যবাদ জানাই। আচ্ছা আমাদের কিন্তু দেখো কতগুলো অঙ্গীকার নিতে হবে, কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। ওনার কথা থেকেই আমি বলি যে উনি বলেছেন যে টিচার শুড বি দা বেস্ট মাইন্ডস ইন দা কান্ট্রি, কাজেই আমাদের আমাদের এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে টিচারদের জায়গাটাকে কোথায় আমাদের দেশে হওয়া উচিত। অনেকেই কিন্তু অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই, হ্যাঁ আমরা 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 আমাদের আমাদের সেই জায়গাটুকু আমরা দিতে চাই না কিংবা দিতে পারি না। আমি আশা করব, দেখো আমি নিজেও এখনো, আমি যদিও আমার শিক্ষকতা জীবনের দীর্ঘদিন সেই তথাকথিত শিক্ষকতা জীবনের দীর্ঘদিন কাটিয়ে এসেছি, তবু আমি মনে করি আমি কিন্তু এখনো শিক্ষক, সরি আমি কিন্তু এখনো ছাত্র, আর তোমরা তো ছাত্র বটেই, কাজেই তোমরা কিন্তু তোমাদের জীবন জীবনে জীবন দর্শনটা যেন এমন হয় যেন শিক্ষকদেরকে
শিক্ষকদেরকে আমাদের দেশের শিক্ষক আমাদের দেশের শিক্ষকদের যে একটা অন্য স্থান রয়েছে সেইটি যেন কখনো কিছু আমরা না ভুলি। অন্যদিক থেকে দেখো এই দিনটা তোমরা যেরকম পালন করছো শিক্ষকদেরও কিন্তু একই রকম ভাবে মনে রাখা, কেন মনে রাখা, কেননা আমাদের এই দিনটা সত্যি কথা বলতে দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আরো বেশি সজাগ সচেতন করতে। যে আমাদের তো শুধু দেখো ক্লাসরুম টিচার যেটা সেই শুধু টিচিং করলেই চলবে না, তাহলে যদি আমরা শুধু ক্লাসে গিয়ে বলি তাহলে একটা সাধারণ মিডিয়া কার্ড যেটাকে বলি আমরা সেই মিডিয়া কার্ড টিচার হব, আমাদের কি হয় আমাদের আমরা সেখান থেকে আমাদেরকে উন্নীত হতে হবে আর একটু উপরে উঠতে হবে, আমরা চেষ্টা করি কিছু এক্সপ্লেন করার ব্যাখ্যা করার, তাতেও কিন্তু কি বলবো যে ভালো টিচার হলেন উনি। কিংবা আমাদের বিশেষ করে যারা আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করি তারা কিছু ডেমনস্ট্রেট করি, তো ডেমনস্ট্রেট করলে পরে আরো ভালো হয়, তাদেরকে আমরা বলি ভেরি গুড সুপিরিয়ার টিচার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে না, আমাদের প্রত্যেককে এর গণ্ডি ছাড়িয়ে যেতে হবে। গণ্ডি ছাড়িয়ে যাওয়া মানে কি, এই শব্দ থাকবেই তার সঙ্গে সঙ্গে আমার যে ছাত্রছাত্রীরা আমার যে চারপাশে এতজন ছাত্রছাত্রী ছড়িয়ে আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যেটাকে বলি আমি ইন্সপায়ার করতে হবে। যদি আমরা সত্যি কথা বলতে প্রকৃত অর্থে তাদেরকে ইন্সপায়ার করতে পারি, যদি পারি আদৌ, তাহলে আমি বলবো যে আমরা আমাদের কর্তব্যটাকে সঠিকভাবে একদম পালন করছি। কাজেই এইটাই কিন্তু আমাদের অঙ্গীকার, বুঝেছ, আমাদের শিক্ষক দিবসে শিক্ষকদের অঙ্গীকার। আমার আমি যেরকম একাধারে ছাত্র অন্যদিকে শিক্ষক, কাজেই দুটো পার্টি আমি তোমাদের এই আজকের দিনটাতে একটু স্মরণ করে দিলাম। আচ্ছা আর 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 আমি আমার বলতে গেলে পরে আজকাল যা হয় বলা যেন থামে না আর কি, কিন্তু তবুও থামতে হবে কারণ আজকে এটা তোমাদের অনুষ্ঠান। কিন্তু আমি বলবো অথচ তাতে একটুও কোনো কেমিস্ট্রি নেই, এইটাও যেন একটু কিরকম মানে আমার কাছে খুব একটা পছন্দ না, এবং আমার যারা ছাত্রছাত্রী তাদের তো সবসময় তাই মনে হয়, আমাকে সবসময় বলেও তাই। তো সেই দিক থেকে দেখো যে আমরা যদি অর্গ্যানিক কেমিস্ট্রিতে দেখি যে রেট্রো সিনথেসিস তোমরা করো, সেটাতে কি একটা টার্গেট মলিকিউল, টার্গেট মলিকিউল মানে টিএম, সেখান থেকে আমরা কোথা থেকে আমরা ব্যাক ওই উল্টো দিকে রেট্রো অ্যারো করে আমরা যাই এসএম স্টার্টিং মেটেরিয়ালে। দেখেছো টার্ম দুটো কিরকম, একটা হচ্ছে টিএম কোথায় মানে টিচার ম্যাট্রিক্স, মানে টিচার হতে হবে, টিচারের ডোমেনে যেতে হবে কোথায়, ফ্রম এসএম স্টুডেন্ট থেকে। তাহলে আমরা আমরা দেখো আমরা ক্লাসরুমেও কিন্তু তাই, ফ্রম আওয়ার ভেরি ইনসিগনিফিকেন্ট অর ভেরি কমনলি অ্যাভেলেবল স্টার্টিং মেটেরিয়াল আমরা প্ল্যান করি, হ্যাঁ আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করি, আমরা বিভিন্ন কি বলবো মেথোডোলজি ডেভেলপ করি, কিসের জন্য, টু গেট আওয়ার টার্গেট মলিকিউল। তাহলে আমরা চাই যে তোমরা প্রত্যেকেই ভবিষ্যতে সেই বিভিন্ন রকম কি বলবো যে ধাপ পেরিয়ে স্টুডেন্টের ধাপ থেকে টিচারের ধাপে, টিচার মানে কিন্তু আমি কখনোই বলতে চাইছি না টিচার মানে আক্ষরিক অর্থে যিনি ক্লাসে গিয়ে শিক্ষা দেন তাকেই, টিচার মানে কিন্তু সর্বত্র তুমি যে প্রফেশনেই থাকো না কেন সেখানেই কিন্তু তোমার কিছু শিক্ষা দেওয়ার আছে, শিক্ষা নেওয়ার আছে। কাজেই এই 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 বৃত্তটা সবসময় চলছে। আমিও আমার ছাত্রদের কাছ থেকে অনুপ্রাণিত হই, ছাত্রদের কাছ থেকে নতুন করে শিখি নতুন করে বুঝি, কাজেই এই ধারাটা বজায় থাক। এবং আমরা যেন প্রত্যেকে টিচাররা যারা এবং তোমরা যারা ভবিষ্যতে হবে তারা যেন সত্যি সর্বোপরি হাত বাড়িয়ে দেবে হেল্পিং হ্যান্ড, মানে এইটা যদি আমরা প্রত্যেকে এই একটা প্রতিকূল পরিবেশে যদি প্রত্যেকে প্রত্যেকের পাশে এসে দাঁড়ায় করতে পারি তাহলে আজকের দিনে এই শিক্ষক দিবসে আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারো, ভালো করো, এই সারাক্ষণই তাই চেয়ে এসেছি সেইটে সেইটে হোক। হ্যাঁ এই কামনা রেখে তোমাদের পরবর্তী অনুষ্ঠান যেটা তোমরা করতে যাচ্ছ সেটা সুন্দরভাবে করো, ভালো হোক, ভালো থেকো, ঠিক আছে। আচ্ছা এবারে পরের অনুষ্ঠানে চলে যাও। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
কোনো বিশেষণই হয়তো যথেষ্ট নয় স্যারকে ধন্যবাদ দেওয়ার জন্য বা স্যারকে এক্সপ্রেস করার জন্য। যাই হোক, এরপর আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা এই বছরই আমাদের নতুন ম্যামকে পেলাম, যেভাবে আমাদের নতুন ম্যাম এই নতুন প্ল্যাটফর্মেও আমাদের প্রতিদিন উৎসাহ যুগিয়ে চলেছেন আর নিজের নাতি নাতনির মতো ভালোবেসে আমাদের পড়াচ্ছেন, তাতে আমরা সত্যি নিজেদের লাকি মনে করি। আমাদের সবার প্রিয় নতুন ম্যামকে, সমিতা ম্যামকে, এসবি ম্যামকে অনুরোধ করবো, ম্যাম যদি প্লিজ আপনি একটা গান শোনান আমাদেরকে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই শিক্ষক দিবসে অচিন্তদার কথা বলে আমার এত ভালো লেগেছে, কি বলবো। অচিন্তদাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই, আবার মনে করিয়ে দিয়েছেন অচিন্তদা যে আমাদের এখনো কিন্তু ছাত্র জীবন শেষ হয়নি। এই যে ওরা বললো যে ম্যামের কাছে পড়ে আমাদের ভালো লাগছে, কিন্তু এই যে আমি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে রিসার্চ হয়তো করিনি, কিন্তু এই যে ওদের পড়ানোর জন্য আবার নতুন করে পড়ছি এবং তাতে কিন্তু ওরাও আমাকে অনেক কিছু শেখাচ্ছে। এই যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই সম্পর্কটা যেন সবসময় থাকে, এবং তাহলে সত্যি সবাইকারই মানে আমারও একটা জীবনে, আমি রিটায়ার করে গেছি কিন্তু এই যে একটা আনন্দ পাই, এটা যে আমাকে কত আনন্দ দেয় আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি সমস্ত ছাত্র ছাত্রীদের বলি, তোমরা যেন ভালো থেকো, ভালো কাজ করো, একদম নিজেরা নিজেদের ভবিষ্যৎটা যেন সুন্দর করে তোলো, ভালো মানুষ হো। আচ্ছা, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে একটা গান শোনানোর জন্য, আমি তাহলে একটা ছোট করে গাইছি। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সুমিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু সঙ্গীত গাইছি ছোট করে। এ কে সুগন্ধ ইল্লো বহিলো আজি প্রভাতে, জগত মাতে লতায় এ কি সুগন্ধ ইল্লো বহিলো আজি প্রভাতে, হৃদয় মধুকর ধাইছে দেশে দেশে পাগল তাই আজি প্রভাতে, জগত মাতেল তাই কি সুগন্ধ হিলো বহিলো আজি প্রভাতে, বরণ পুষ্প রাজি হৃদয় খুলে যাচ্ছে আজি, সে সুরভি সুধা করেছে পান পুরিয়া প্রাণ, সে সুধা করেছে গান, সে সুধা অনিল উথলে যায় আজি প্রভাতে, জগত মাতেল তাই এ কি সুগন্ধ হিলো বহিলো আজি প্রভাতে। অনেক ধন্যবাদ ম্যাম অসাধারণ গান শোনানোর জন্য। না না, ঠিক আছে, তোমাদের জন্য এই গান, তোমরা যে আনন্দ দিয়েছো আজকে সেই জন্য এই গানটা গাই। থ্যাংক ইউ। এরপর আমরা একটি কবিতা শুনবো।
পিজি সেমট্রি থেকে পূজা সরকার আমাদের একটি কবিতা শোনাবে। ভালো শোনা যাচ্ছে না পূজা। প্রথমে এখানে উপস্থিত আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাই। এখনকার দিনে অভিভাবকদের সঙ্গে বাচ্চাদের সম্পর্ক যেন একটা নাম্বারের ভিত্তিতে দাঁড়িয়ে গেছে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নাম্বার পাওয়ার রেসে নামিয়ে দিয়েছে, আর এই নাম্বার পাওয়ার রেসে তাদের মানসিক অবস্থা কেমন হয় আমরা কি কখনো তা ভেবে দেখি? হয়তো না। সেরকমই একটি কবিতা কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকর অন্তত 90 বা 90 এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্য তোমার মা কাক পড়ে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠফাটা রোদ তুলে কি প্যাঁচ প্যাঁচে বর্ষার সারা দিন বসে থাকতো বাড়ির রঙে কিংবা কাঠের বিঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার বড় নিয়ে বসে পড়ত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে এসে তোমার হোম টাস্ক দিচ্ছি, তারপর আসলে মুখ পুঁচে উল্টো এই ব্যবসা রান্না করে, এই জন্যে হার ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনটি রাখতাম, মোটা মাইনে ভদ্রতা ছাঁচে সপ্তাহে 3 দিন তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার, ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার, রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা তার ছেলে মেয়েদের নিতে যায়, ওই গাড়ির পাশে পাশের ওই পিছনে পিছনে অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না, মন কোথায় থাকে ওই মেয়েগুলোর থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে বলেও ভাবিস না, ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে, এনআরআই হতে হবে এনআরআই, তবেই ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে রেখে, তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ আরো পাঁচ আরো 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 পাঁচ 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 করেই বাড়বে, অন্যদিকে মন দিস না, বাজবি তো বাঁচার মতো বাজ, না বাপি না না বাপি আমি মন দিই না কোনো দিকে, না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে, না না বাপি পড়ার কথা দেখি না, উত্তর দি নোট নি নোট দি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে গল্প করে, না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেয়েকে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত সব ছোট লোক, না বাপি আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি আমার না আমার বন্ধু নেই, না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে, হ্যাঁ ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছি কাগজের ছবি, হ্যাঁ বাপি হ্যাঁ, না বাপি না অপু বলেছে পড়াশোনা
বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে কোথায় বাথরুম সাফ করে আছি গেছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজে প্রথম পাতায়, উঠে যাবে কাগজে প্রথম পাতায়। নমস্কার। অসাধারণ এই কবিতা, কি অদ্ভুত ভাবে লেখক বর্তমান সমাজের কঠিন সত্যকে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। আর এই কবিতার মাধ্যমে সেই সত্য সবার সামনে তুলে ধরলো আমাদের পূজা, সেই পূজাকে অনেক ধন্যবাদ। এরপর সেই মানুষটার কথা বলবো, তিনি আমাদের রোজ শেখান বড় হয়েও কিভাবে ছোট ছোট জিনিসের উপর জোর দিতে হয়। আর স্যারের পাংচুয়ালিটি সত্যি অসাধারণ। যতই ডিজিটালাইজেশন হয়ে যাক না কেন, আমাদের চোখ মুখ দেখে, আমাদের এক্সাইটমেন্ট দেখে তখনই পড়াতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি আর কেউই নন, আমাদের সবার প্রিয় এনআরপি স্যার। এনআরপি স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। স্যার প্লিজ। স্যার দেখো তোমাদের তো আমাদের আগে অচিন্তদা থাকলে তারপরে আর কারো কিছু বলার প্রায় থাকে না। তবু বলি, এই অবস্থার মধ্যেও তোমরা যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের ভাবনা করেছো এবং সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছো, এর জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ। এবং আজ এই শিক্ষক দিবসে তোমাদের জন্য রইল অজস্র ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে প্রথম থেকেই শুনছি। হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে অচিন্তদা। হ্যাঁ ঠিক আছে, তাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের পরবর্তী অংশের সঞ্চালনার দায়িত্ব এরপর আমি তুলে দিচ্ছি আমাদের সহপাঠী সুমন মজুমদারকে। ধন্যবাদ সুমনাকে। এইবার আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রবেশ করছি। ওরা ছিল, ওরা আছে, ওরা থাকবে। হ্যাঁ ওরা আমাদের সিনিয়র, বলতে গেলে বলতেই হয় জীবনে পাওয়া বেস্ট সিনিয়র। আর ওদের কিছু পারফরমেন্স বা রিপ্রেজেন্টেশন এর পালা। অনেক ধন্যবাদ সঠিক কথাগুলো সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে বলার জন্য। ধন্যবাদ পিজিসেম4কে। এবার পিজিসেম4-এর পক্ষ থেকে প্রথমে স্বরচিত কবিতা পাঠ করতে আসছে সুমন সরকার। সুমন দাকে অনুরোধ করব এবার নিজের কবিতাটি পাঠ করে শোনানোর জন্য। তোমার শোনা যাচ্ছে না, মিউট করা আছে দেখো। হ্যাঁ বলছি, যদি শোনা গেলে আমার কথা একটু কেউ রেসপন্স করবে। হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে। নমস্কার, প্রথমে শিক্ষক দিবসের এই পুণ্যতিথিতে আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে আমি আমার অন্তরের গভীরতম শ্রদ্ধা জ্ঞাপন এবং শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এছাড়া বিশেষ করে আমি আমার সমস্ত জুনিয়র সহপাঠীদেরকে
আমার অনেক ভালো লাগা সমর্পণ করছি, যারা অক্লান্ত পরিশ্রম করে সম্পূর্ণ অচেনা সমস্যার সম্মুখে নিজেদের আন্তরিক শ্রদ্ধা ও হার্দিক শক্তি প্রদর্শন করে এই অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করছে। আমি সুমন সরকার, দীর্ঘকালীন কলেজ বা কলেজ জীবন থেকে বঞ্চিত থেকে নিজেকে প্রাক্তন ও বর্তমানের মধ্যে গুলিয়ে ফেলে আমার ব্যক্তিগত কল্পনা মানুষে রচিত সম্পূর্ণ অভিযোগহীন ও সংশয়ী মনের কাব্যিক প্রকাশ রূপে আমি আমার স্বরচিত কবিতাটি সর্বসমক্ষে পরিবেশন করছি। আমার লেখা দীর্ঘ ছমাস পর। যেন হঠাৎ ছ্যাঁকা খেয়ে উঠল মনটা, কাছ থেকেও কেমন কেমন দূর হতে থাকলো প্রবেশদ্বারটা। আলো আলোর চেয়েও তীব্র সে গতি আমাকে আরো দূরে পাঠানো যেন তার মতি। নিজেকে মহাবিশ্বে কেমন যেন হারিয়ে যাওয়া মনে হতে লাগলো। হাই বিধি, এ কি তোমার বিধান? ও হ্যাঁ, এটাই তো মিস্টার হাইজেনবার্গের নিদান। অসহনীয় এ কষ্ট, দুর্বিষহ এ ভাবনা, তবুও সহচরী কি আমারই বিড়ম্বনা। এই সেদিনও এই জায়গাটা সুন্দর ফুলের এক বাগান ছিল। সত্যি বলছি, এই বাগান দিয়ে অনেক স্বপ্ন চারণের পথ ছিল, আজ কোথায় সেসব? চারিদিক কেমন যেন ফাঁকা ফাঁকা সব। উঁচু ইমারতগুলো যেন একাকিত্ব ভঙ্গের সঙ্গী খুঁজছে, আর চেনা আমাকে দেখে গল্প করার ছক বুনছে। না, ওদেরকে উপেক্ষা করে নিজেকে ব্যস্ত রাখার অভিনয় করতে পারছি কই। বুঝলাম বন্ধনের এই দাবি দাবাকে বঞ্চনা করার বান্দা আমি নই। খেলার মাঠ, রাস্তা, আমাদের ক্যান্টিন, এমনকি সাজানো ফুলের গাছগুলো অবদ্ধ ভাষায় আমায় ডাকছিল। তবে এটা অনুভব করলাম, নিয়মের বেড়া জাল যেন কোথাও তাদের বাদ ছিল। বুঝলাম আমি আর সে আমি নেই এদের কাছে। আমাদের কাটানো স্মৃতিগুলো হয়তো কোনো নামহীন মুখ বন্ধ খামে অনেক ভিড়ের মাঝে হারিয়ে গেছে। জানলাম ভারাক্রান্ত মনকে সান্ত্বনা দেওয়ার সময় বোধহয় এবার এসেছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুমনদাকে, তোমার এই স্বরচিত কবিতা আরো একবার আমাদের সবার কথা বললো। তুমি যা ফিল করেছো তা হয়তো আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে ফিল করেছি, কিন্তু এত সহজভাবে তুমি আমাদের সবার ফিলিংটাকে এক্সপ্রেস করে দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। এরপর PG-SEM-4 পক্ষ থেকে অর্কদা একটি গান পরিবেশন করবেন তার হাওয়াই গিটারে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার সমস্ত শিক্ষক মহাশয়কে আমার প্রণাম, এবং সমস্ত অশিক্ষক মহাশয়কে আমার প্রণাম। আমাদের জুনিয়ররা যেটা অ্যারেঞ্জ করেছে সেটা তো তার প্রশংসা করে পূর্ণ করা যাবে না। আমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব, মায়াবন বিহারী। Thank you.
অসাধারণ অর্কদার এই সুন্দর হাওয়াই গিটারের আওয়াজ, এই আওয়াজে আমরা এই আওয়াজে মোহিত হয়ে গেল গোটা অনুষ্ঠানটা। সত্যি মায়াবনা বিহারিণী হরিণের খোঁজে আমরা সবাই হয়তো ভেসে গিয়েছিলাম সুন্দর এই সুরের স্রোতে। এইবার আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রবেশ করব। আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বটি সঞ্চালনা করবে গৌরব হাজরা। Thank you, Swanda. Acha bolchi steam sir eshechen? Sir, steam sir eshechen? পারলে কল করি। এসএম কে দেখছি না, ফোন কর। কে আসেনি বলছো, কার কথা বলছো? সুভাষ দা স্যার। সুভাষ, তাহলে ফোন করে জেনে নাও না, কোনো কোনো হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, দেখে নাও একবার ফোন করে কেউ জেনে নাও। হ্যাঁ ফোন করেছি আপনাকে, বললাম যে অনুষ্ঠান স্টার্ট হয়েছে, আপনি ঠিক আছে, তাহলে ওর হয়তো কোনো অসুবিধা হতে পারে, কোনো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে, ওকে আচ্ছা নাও শুরু করো। শান্তি ফোন কর। এখন ইউজি সেমচি থেকে শান্তি রাহা আমাদের একটি গান পরিবেশন করে শোনাবে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমারে দেখা একা দিন যে আমায় কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখের ওই বিপদ তোমার বিরোধ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, আকাশের যত তারা চেরয় নিমেষারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে, আকাশের যত তারা চেরয় নিমেষ
ঘরে সারা বসে রয় রাজ প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল পেলে ডুবে আলোক বাড়াবারে, ভেঙে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু ধন্যবাদ শান্তি। সত্যি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। এখন করোনা পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই হয়তো এই গানটা মনে বাজে। হ্যাঁ সত্যি এই মুহূর্তে ঘরের চাবি দিয়ে আমাদের বাইরের প্রকৃতির কাছে মিলিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রকৃতই সকল সময়ের প্রতিক্রিয়া তার বলার অপেক্ষা রাখে না। আবার একবার থ্যাংক ইউ শান্তিকে এই গানটা গাওয়ার জন্য। এরপর ইউজি সেম থ্রি থেকে সুমিতা আচারিয়া একটি কবিতা শোনাতে আসছে। গুড মর্নিং টু অল মাই রেসপেক্টেড টিচার্স, ফেলো ফ্রেন্ডস অ্যান্ড মাই বিলভ সিনিয়র্স। আই এম সুমিতা আচারিয়া অফ ইউজি সেম থ্রি, গোয়িং টু রিসাইট আ স্মল পোয়েম অন দ্য ওকেশন অফ টিচার্স ডে। ফার্স্ট অফ অল, হ্যাপি টিচার্স ডে টু অল মাই রেসপেক্টেড টিচার্স, অ্যান্ড হিয়ার ইজ দ্য পোয়েম। Thank you, teacher. I thank you for your helping hand, for your warm and tender heart, and for the opportunity to make a brand new start. I hold fast to tomorrow and treasure each passing day, never taking for granted that which can be taken away. I have learned to count my blessing, never dwelling on the past, and to build a brighter future with the knowledge from your class. You taught me to be confident I could do it if I tried, and taught me to have the courage to take everything in stride. You are such a wonderful teacher, for all it is plain to see. I just wanted to let you know how much you have meant to me. Thank you, teacher. And here is another short poem in Hindi which has been prepared by me. Hope you all like it. Tumhe pranam Guruji. সুখী ডালি কো হরিয়ালি, বেজান কো জীবন দান দিয়া। আই রিপিট, সুখী ডালি কো হরিয়ালি, বেজান কো জীবন দান দিয়া, কালি অন্ধিয়ারে জীবন কো সৌ সূরজ সে ধনবান কিয়া। পরোপকার ভাইচারা মানবতা হমকো সিখলাই, পরোপকার ভাইচারা মানবতা হমকো সিখলাই, সচ্চাই কি হ্যায় দি মিসাল, সহানুভূতি ক্যা হ্যায় দিখলাই, সহানুভূতি ক্যা হ্যায় দিখলাই। Thank you, have a nice day. Once again, happy Teacher's Day to all my respected teachers. Thank you, Sumita. এত সুন্দর একটা কবিতা আমাদের কাছে উপস্থাপনা করার জন্য থ্যাংক ইউ। এরপর UGCM3 থেকে সুপ্রতিম রায়চৌধুরী টিচার্স ডে নিয়ে কিছু কথা বলতে আসছে। Respected teachers, seniors, and my dear friends. In our country, we observe 5th September to be Teachers' Day, and I today am going to speak on that very topic. This is a day to honor the contributions of teachers in our lives and to the society in general. This day was specifically chosen as our second president, Dr. Sarvepalli Radhakrishnan, was born in 1888 on this day. Dr. Radhakrishnan was a renowned scholar, top educationist, and above all, a great teacher. The role played by teachers in our lives cannot be entirely summed up in the course of a short speech. Right from our childhood, they inspire us, impart their knowledge to us, and in the process shape up our personalities. My parents were my first teachers. When I went to school, I was introduced to the concept of a teacher who was not my parent but a guardian looking after my learning and also of my well-being. On this day,
I look to the past, remember all of them, and try to contact them to convey my regards and my best wishes. They have looked after me through my years in school. In college, I have met a new set of teachers. I have found them very knowledgeable and also very helpful and considerate to all of us. The transition from school to college has been very smooth and problem-free due to their kind interest for our welfare. I look to the future and find studying in a new semester, in a new environment, in the midst of this COVID-19 pandemic. Many things have changed, and the teachers have wonderfully adapted themselves to teach us using online platforms. They have worked very hard to ensure that we receive top quality education in this time of crisis. I look forward to guidance by our teachers about the way forward. Thank you. Thank you, Supratim. Sundar bhabe ajker ei din ta niye kotha bolar jonno. Je manushtake আমরা প্রতিদিন জ্বালাই, অথচ আমাদের ডাউট ক্লিয়ার করতে তিনি ক্লান্ত হন না। আমাদের এই অনুষ্ঠানের জন্য তিনি অনেক গুডউইশেস দিয়েছেন। আমাদের সবার প্রিয় ঋতুপর্ণা ম্যাম, আমাদের আরবি ম্যাম, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। হ্যাঁ, আমি আরবি ম্যাম। প্রথমত তো আমি এই এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যেও স্টুডেন্টরা এইভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটা শিক্ষক দিবসের অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তার জন্য তাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাই। এবং এই বিশেষ দিনটিতে যার স্মরণে দিনটি পালন হয়, ডক্টর সর্বব উনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং আমার জীবনে চলার পথে আমি যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে আসতে পেরেছি, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর বর্তমানে এই বিধাননগর কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমার কলিগদের মধ্যে অনেকেই বেসিক্যালি আমার স্যার, ওনাদের আমি ছাত্রী সম, তাদের মধ্যে একে স্যার, ডিসিএম স্যার, এনআরপি স্যার, সনদ স্যার, আর উপস্থিত সমিতাবাসী ম্যাডাম, ওনাদের কাছে হয়তো ডিরেক্টলি করার সুযোগ আমার হয়নি, শিক্ষক শিক্ষিকার স্থানে আছেন এবং তাদের প্রত্যেকে আমার অভিজ্ঞতা হলো স্টুডেন্টরা শিক্ষক দিবস একটা খুব সুন্দর প্রচেষ্টা করে, খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে, এবং প্রতি বছরই প্রায় আমি চেষ্টা করেছি সেই অনুষ্ঠানে থাকার, আজকেও রয়েছি। তবে এবারে অভিজ্ঞতাটা সত্যি খুব নতুন একটা অভিজ্ঞতা, একটা অভিনব উদ্যোগ স্টুডেন্টরা যেটা নিয়েছে, তার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ। এবং তারা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করছেন, প্রথম থেকেই শুনছি, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটা তোমরা এগিয়ে নিয়ে যাও, আর তোমাদের জন্য যাদের যারা মানে যাদেরকে পড়িয়ে আমি একজন টিচার হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, সেই আমার বর্তমান স্টুডেন্ট এবং অলরেডি যারা পাস আউট এই ডিপার্টমেন্ট থেকে, এবং আমার সমস্ত স্টুডেন্টদের, তাদেরকে আমি আমার বেস্ট উইশেস জানাচ্ছি তাদের ফিউচার লাইফের জন্য। তোমরা অনেক জীবনে এগিয়ে যাও, অনেক সাফল্য অর্জন করো,
এবং খুব ভালো থেকো, ভালো মানুষ হয়ে ওঠো, এইটুকু আমার শুভেচ্ছা শুভকামনা সব সময় আমার প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে থাকবে, এইটুকু বলে আমি আজকে শেষ করছি। তোমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে আরো এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর কথাগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য, থ্যাংক ইউ। এরপর অনুষ্ঠানের পরবর্তী পর্ব পরিচালনা করবেন অরিজিৎদা এবং সবিতা। ধন্যবাদ গৌরবকে আমাকে এই সঞ্চালনার সুযোগটা করে দেওয়ার জন্য। প্রথমেই অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে উপবিষ্ট আমার সকল শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সত্যি অনেকটা দিন হলো এই কোয়ারেন্টাইন, লকডাউন, হাইড্রক্সিক্লোরোকুইন, এই নতুন নতুন শব্দগুলোকে নিয়ে, হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক আর ওই দো গজি দূরত্ব, না আর পারছি না, সত্যি আর পেরে ওঠাটা কঠিন। রোগ আর রোগীর সাথে লড়াই করেও খুব ভেবেছিলাম 2020-টার এই শিক্ষক দিবসটা হয়তো সবাই মিলে একসাথে একটা জমকালো অনুষ্ঠান উপহার দিতে পারব, তবে পারিনি। পেরেছি কিছুটা সাদামাটা ভাবি, একটা বিকল্প পথে। যাক, বেশি কথা আর বলবো না, এখন যাব সেই মানুষটার কাছে যার পারফরমেন্স যে চকদাসটার পেরিয়ে ছোটখাটো একটা 22 গজও ঝড় তুলতে পারে তা আমাদের অজানা নয়। তার বাঁ হাতের সুন্দর কভার ড্রাইভের মতোই বোর্ডের অর্গানিক মেকানিজমের অ্যারো মুভিংগুলো দেখলে মনে হয় না খাতায় নোট ডাউন করি, হাঁ করে তাকিয়ে থাকতে হয় বোর্ডের দিকেই। তখন ফার্স্ট ইয়ারে শুরু, জুলাই অগস্টের বর্ষা, বাইরে খুব বৃষ্টি, বিএনসির যখন অন্যান্য ডিপার্টমেন্টগুলো প্রায় সব ছুটি হয়ে গেছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তখনও জেগে, বিকেল 5টা অবধি স্যার সেদিন রেজোনেন্সটা যেভাবে সবার হাতে ধরে ধরে দেখিয়ে দিয়েছিলেন সেটা রেশ, নিঃসন্দেহে বলতে পারি আজকে কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতেও একটা বড়সড় দখল নিয়েছে। বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের সকলের প্রিয় ARM স্যারকে অনুরোধ করছি, স্যার প্লিজ দু চার কথা বলুন আমাদের জন্য। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যাক, প্রথমেই সৌভিককে খুব ধন্যবাদ খুব ভালো ভালো কথা বলার জন্য আমার সম্পর্কে। যাই হোক, আজকে 5th September। হ্যালো হ্যালো, আমি এখন জয়েন করলাম, হ্যালো, সরি ফর মাই ডিলে। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম, ওয়েলকাম, গুড মর্নিং এভরিবডি, হ্যাঁ ওয়েলকাম, হ্যাপি টিচার্স ডে টু এভরিবডি and congratulations again. এই যে থ্যাংক ইউ, আমি আসলে এখন তো রেডি না, আমি বের হচ্ছি। আচ্ছা, স্টুডেন্ট আপনাকে এমন করে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। দারুণ খবর বলছি আমাকে ধরতে হবে, তন্ন সকালে ঢুকতে পারি আপনার স্টুডেন্টরা এমন ভাবে ধরেছে, আমি না এসে পারলাম না। আমি সবাইকে হ্যাপি টিচার্স ডে এবং আমার বেস্ট উইশেস জানাচ্ছি, এবং আই এম থ্যাংকফুল টু অল অফ ইউ ফর কলিং মি, ফর ইনভাইটিং মি। খুবই খুবই আন্তরিক ভাবে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমি খুবই তার জন্য আই এম ভেরি থ্যাংকফুল টু এভরিবডি। আপনারা প্রোগ্রামটা করুন, ঠিক আছে? ওকে, ইট ইজ ভেরি নাইস অফ ইউ দ্যাট you have joined and I'll have asked for that that thing, means I am going down to take my cab, so yeah, our student janalam bhalo bhasha janalam, tumra bhalo kore porashuno koro,
তোমাদের ডিপার্টমেন্টে সুনামদার রক্ষা করো, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তোমরা স্যারেদের কথা শুনে চলো, ভালো করে পড়াশোনা করো এবং ডিপার্টমেন্টে সুনাম রেখো এবং আমারও সুনাম রেখো, ঠিক আছে? বেস্ট উইশেস টু এভরিবডি। নাও আই এম টেলিং দ্যাট আই হ্যাভ টু লিভ নাও, সো আই এম ভেরি সরি ফর পারমিশন দ্যাট আই এম লিভিং। থ্যাংক ইউ অল। যাক আজকে 5th September, মানে প্রতি বছরই এই বিধাননগর কলেজে আমি 2015 শেষে জয়েন করি আর কি, তারপর থেকে প্রতি বছরই আমাদের ডিপার্টমেন্টে যেটা খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয় আর কি, এবং বলতে নেই অ্যাকচুয়ালি সেই অনুষ্ঠানের জন্য আমরা টিচাররা একটু মুখে না বললেও একটু ওয়েট করে থাকি আর কি, যে ওরা কি করছে কি করবে, মানে এরকম একটা এক্সাইটেশন আমাদের মধ্যে সবসময় থাকে আর কি। তা এবছরে তো কোভিড সিচুয়েশনের জন্য পুরো মানে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছিল আর কি, মানে এবছর মানে আমার কল্পনা তো আসেনি এরকম কিছু একটা মানে স্টুডেন্টরা অ্যারেঞ্জ করবে আর কি। তা এই লাস্ট ক্লাসে আর কি পিজি সেম 3 আর কি ওরা তখন এটা বললো আর কি, তা তখন থেকেই যাক ভালো লাগলো আর কি, যে না যাক তাহলে এবারেও আবার সবার সঙ্গে কথা হবে বা দেখা হবে আর কি। তা তারপরে আজকে তো সকাল থেকে অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে আর কি, মানে অর্ঘ্যদ্বীপের বাঁশি দিয়ে শুরু হয়েছে আর কি, তা সেটা খুবই সুন্দর, তারপর থেকে প্রত্যেকটা পারফর্মই খুব সুন্দর হয়েছে আর কি। আর ছাত্রদের জন্য যেটা বলি যে তোমরা ভালো করে পড়াশোনা করো, আর স্যারেরাও যেটা আগে বলেছেন আর কি যে সবার আগে ভালো করে মানুষ হও আর কি, ঠিক আছে? তো সেটাই হয়, আর একটাই প্রার্থনা যাতে এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন তাড়াতাড়ি কেটে যাক, আমরা সবাই যেন আবার কলেজে যাই, সেখানে গিয়ে একসঙ্গে সামনাসামনি আবার আগের মতো সবকিছু শুরু হোক আর কি। এখন মানে সেটাই যেন সবচেয়ে বেশি চাওয়া আমার এই মুহূর্তে আর কি, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো আর ব্যাস। পিকনিকের দিনে স্যারের সেই মন ভরানো কভার ড্রাইভের মতোই আজকে স্যারের এই সুন্দর সুন্দর কথা আর সুন্দর হাসিটার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যা যা বললেন তার অবশ্যই আমরা সকলেই মনে রাখার চেষ্টা করব, আর আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে এই কেমিস্ট্রি নিয়ে চলতে পারি এবং আপনাদের সকলের মতন একজন ভালো মানুষ হতে পারি। আর স্যার আমাকে আর সৌভিককে ক্ষমা করবেন, আপনার কার্বোহাইড্রেটের অ্যাসাইনমেন্ট এখন আপনাকে জমা দেওয়া হয়নি। ঠিক আছে ওটা এখন বলতে হবে না। এবার আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যেখানে আমারই সহপাঠী বন্ধু সৌভিক সবাইকে একটি তবলা পরিবেশন করাবে শোনাবে। সৌভিক শুরু কর। নমস্কার। অনেকটা বলতে পারি খুবই প্র্যাকটিস নেই, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তাও দাদাগিরি এতটা রিকোয়েস্ট করলো যে কিছু একটা করার জন্য, কেন কি আজকে তো দিনটা প্রতি বছর সারাটা বছর স্যার আমাদের স্যার ম্যাডাম আমাদেরকে কিছু উপহার দেন, তো আমাদের উচিত স্যারদেরকে কিছু ফিরিয়ে দেওয়া অবশ্যই। তো সেটা মাথায় রেখেই একটা ছোট্ট একটি তবলার প্রয়াস আমি করেছি, একটা রেলা কায়দার মাধ্যমে আমি একটা ছোট্ট পরিবেশন করে শোনা আছে। ঠিক আছে,
যেমন রান্না হয় না তেমনই তবলা বা হারমোনিয়াম ছাড়াও গান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেন ঠিক জমে না। নিজে একজন সঙ্গীত অনুরাগী মানুষ হওয়ায় তালপল্লয়ের এই ছন্দ দারুণ ভাবে অনুভব করলাম। আশা করি আমাদের সকল শ্রোতারই সৌভিকের এই তবলা খুবই ভালো লেগেছে। সৌভিকের তবলায় যে সুনিপুণ দক্ষতার পরিচয় তা আমরা যদিও আগের বছরই এই শিক্ষক দিবসের দিনই উপলব্ধি করেছি। ধরে আমরা চলে যাবো এবার সেই মানুষটির কাছে যিনি আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, যার সাথে মাত্র দেড় বছরের সম্পর্ক কিন্তু বন্ধন যেন এক অসীম। তাই বলা যেতেই পারে যেমন ভাবে কমেছে বন্ড লেন্থ তেমন ভাবেই বেড়ে গেছে বন্ড স্ট্রেংথ। যেমন ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিয়েছেন তেমনই আবার আমাদের শাসন করেছেন, তেমনই আবার মন খারাপের দিনে পাশেও থেকেছেন বন্ধুভাবে। শুধু কেমিস্ট্রি নয়, বাস্তব জীবনে রসায়নের রস অনুভব করতেও শিখিয়েছেন স্যার। সবকিছুতেই যে তাকে পাশে পাবো, তার উৎসাহ পাবো, এই বিশ্বাস রেখেই তার কাছে আমরা যেতে পারি সব সময়। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের সকলের প্রিয় আরতি স্যারের কাছে। একটা গান গেয়ে শোনান। হ্যালো, আমি গত বছর তো জয়েন করেছি, আর একে স্যারের কথার রেস্ট ধরেই বলি যে আমার এই কলেজে এসে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। যেমন শিক্ষক দিবসে কিছু ছাত্রের আমি নিশ্চয়ই শিক্ষক, আবার আমার যারা কলিগ, আমার যারা কলিগ তাদের কাছে আমি বেশ কিছু স্যারের কাছে আমি একদম ছাত্রই। বিকজ আমার নিজের মাস্টারমশাই ওনারা, আমি একে স্যারের কথা বলবো, আমি জিসিএম স্যারের কথা বলবো, আমি সনদ স্যারের কথা বলবো, এবং এনআরপি স্যারও আমার মাস্টারমশাই হতে পারতেন। সামহাও বোধ হয় কিছুদিন আগে পরে উনি চলে গেছেন, আমি পরে ওই কলেজে ভর্তি হয়েছি, এরকম একটা কিছু হবে। তো যাই হোক, আমার সবচেয়ে বড় মানে আমি যে কারণে এখানে ধন্যবাদ দেবো আমার স্টুডেন্টদের, বিকজ তারা এই পরিস্থিতিতেই যেভাবে তারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে মানে সেটা অকল্পনীয়, অভাবনীয়। এবং এর থেকেই বোঝা যায় যে মানুষের জীবনী শক্তি অন্যান্য যে কোনো অশুভ শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী, এই তো আমরা বুঝতে পারি। তো আমার আলাদা করে কিছু বলার নেই, আমার প্রোগ্রামটা দারুণ লাগছে, আমি শুনছি ভীষণভাবে। আর তোমরা আমাকে বলেছিলে গানের জন্য, আমি তোমাদের বলেও ছিলাম একটা গান করবো। তার আগে একটা কথা বলি, আমি মানে বহুদিন এরকম হয়েছে আমি মানে পাশ করে বেরিয়ে গেছি, তারপরও কখনো কখনো একটা মানে অদ্ভুত স্বপ্ন দেখতাম। স্বপ্নটা হচ্ছে এরকম, আমি পরীক্ষা হলে বসে আছি, সবাই লিখছে আর আমার কিচ্ছু মনে করছে না। এই একটা ভয়, এই একটা এবং ওই আশঙ্কায় আমার ভরপুরি আমি ঘুম ভেঙে উঠে পড়তাম। তো এই ধরনের পরিস্থিতিতে আমি মানে কথাটা আমার মাথায় আছে, সেই কারণে আমি সনদ সিংহের একটি পুরনো দিনের গান মানে গানটা আমার কাছে এবং ছাত্রদের কাছে, সমগ্র ছাত্র সমাজের কাছে খুব তাৎপর্যপূর্ণ। গানটা আমি আমাদের এই মুহূর্তে হারমোনিয়াম ধারে কাছে নিয়ে আমি করে শোনাচ্ছি, গানটা গাইছে।
সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে মাগো, কোন দেশেতে ধান বেশি হয় কোন দেশেতে গম, মনে আমার থাকে না যে কোথায় হনুলুলু, ভূগোল দেখে তাই মনে হয় বুক ঝিপ ঝিপ জম, দোষ বলকার পরীক্ষাতে যদি করি ভয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় মাগো, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সত্যি করে বলছি তোমায় মাগো, গুরু মশাই যখন তখন কানটা ধরে নেছে, বলেন পাজি হাডু ডুডু কেবল খেলা খেলায়, অঙ্ক ভূগোল ইংরাজিতে গোল্লাখা বিশেষে। শুনলে তোমার দুঃখ হবে মাগো, অঙ্ক মাথায় ঢোকে না যে নতুন ধারা পাস, কিলো মিলো হেটটা বেকার ধাক্কা খেয়ে শেষে, লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোয় কুপকার, ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় মাগো, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় মাগো, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। ঠিক আছে আমি রাখি, ধন্যবাদ স্যার আপনাকে, আপনার গানের কথাগুলো সত্যি খুব অসাধারণ। হ্যাঁ সত্যি মা সরস্বতীর কাছে আমাদের কোনো নালিশ নেই, তবে মা সরস্বতীর কাছে আমরা একটাই আশীর্বাদ চাইবো, যাতে আমাদের এই অল্প মাথায় অনেক অনেক বুদ্ধি, অনেক অনেক সুবুদ্ধি মানুষের জন্য ভালো করার কামনা যাতে আমাদের মাথাতে আসে, এবং মানব জাতির উন্নতি যাতে আমরা এই ছাত্র সমাজে করতে পারি। তবে এই অল্প মাথায় দুঃসাধ্য জিনিস কে কিভাবে মনে রাখতে হয় তা শিখিয়েছেন আমাদের একটি মানুষ। এবার চলে যাব সেই মানুষটির কাছে, যিনি প্রকৃতভাবেই স্বভাবতই শান্ত, শিখিয়েছেন হোয়াট ইজ এফর্ট, জৈব রাসায়নের অনেকটা দিক যিনি আমাদের কাছে উন্মুক্ত করেছেন নতুনভাবে, শিখিয়েছেন পরিশ্রম মনোভাব কাকে বলে। এই বিশেষ দিনটিতে তাই তাকে অনুরোধ করব যাতে তিনি শিক্ষক দিবস উপলক্ষে বা আমাদের ছাত্রদের জন্য কিছু কথা বলেন। এস এস স্যার বা শুভঙ্কর স্যার আপনি যদি প্লিজ কিছু বলেন তাহলে খুব ভালো হয়। শুভঙ্কর স্যার আপনি শুনতে পাচ্ছেন? অরিজিৎ স্যার মনে হয় অ্যাবসেন্ট আছেন। আচ্ছা ছিলেন, আচ্ছা আমি তাহলে ফোন করছি, একটু তুই এগিয়ে যা, আমি কন্টিনিউ কর, স্যারকে আবার পরে আমরা ডেকে কন্টিনিউ কর।
হ্যাঁ, তোমাদের না আমি বলছি যে যেহেতু দেখো নেটওয়ার্কেরও তো প্রবলেম থাকবে অনেকের, হয়তো মানে দীর্ঘক্ষণ চললে পড়ে অনেকেরই দেখবে যে হয়তো বেরিয়ে যাবে, হয়তো অসুবিধে হতে পারে, যে কারণে প্রোগ্রামটাকে চট করে এগিয়ে নিয়ে যাও, দেরি করো না, বুঝেছ? ঠিক আছে স্যার, আমরা এবার যাব কৌশিক স্যারের কাছে। প্রথমে জানাই কৌশিক স্যারকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি যদি কিছু কথা বলেন আমাদের উদ্দেশ্যে বা আজকের দিনটা সম্পর্কে। এই কৌশিক দাও তো মনে হচ্ছে নেই রে। তোমরা আগে একটু বলে নিতে পারতে কাকে কাকে তোমরা রিকোয়েস্ট করছো, তো বলে নিলে পরে তাহলে সুবিধা হতো। স্যার কৌশিক স্যার ছিলেন, উনি হয়তো একটু আগে বেরিয়ে গেছেন। হ্যাঁ ওইটা বলছি না, যে আমাদের অনেকেরই দেখবে যে এর প্রবলেম হবে, কি বলে তোমার নেটওয়ার্কের প্রবলেম হবে দীর্ঘক্ষণ ধরে, বুঝেছো? আজ ওরা এগিয়ে চল, পরে এগিয়ে চল, স্যারের আর পরে জয়েন করলে তখন আবার ইয়ে করে নেবে। ঠিক আছে, আমাদের পরবর্তী পর্বের অনুষ্ঠান পরিচালনা করবে আমাদেরই দাদা সুমনদা। সুমনদাকে অনুরোধ করছি পরবর্তী অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ অরিজিৎকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবার আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রবেশ করছি। প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে তিনি ক্লাসে হোক কিংবা ল্যাবে আমাদের বন্ধু হয়ে উঠেছেন। শুধু কেমিস্ট্রি না, তিনি প্রতিদিন শিখিয়ে যান আমাদের কিভাবে আমরা চোখ কান খোলা রেখে নিজেরা সবকিছু যাচাই করে নিতে পারি। অনেক কিছু শেখার অপেক্ষায় রইলাম আমরা আমাদের প্রিয় টিএম স্যারের থেকে। তীর্থ স্যার, এবার আপনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? আবার আমাকে কেন? এত সব সিনিয়র টিচার থাকতে এখন আমার বলার বয়সই হয়নি। যাই হোক, স্যারেরা আছেন, কিছু বলার ধৃষ্টতা এর মাঝে তো। হ্যাঁ তৃপ্তদা, আমি চিন্তা নেই, তুমি আমাকে সিনিয়র তুমি বলতেই পারো। স্যারেদেরকে আমার শ্রদ্ধা, তোমাদেরকে অনেক ভালোবাসা। হ্যালো। হ্যাঁ বলি, 2-3 মিনিট এতক্ষণ করে দেখ, এতজন যখন নেই জায়গাটা একটু ফিল আপ করি। তো স্যার বললেন শুরুতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা, তো ওনার PhD ছিল অন অদ্বৈত বেদান্ত, এবং সেখানে তিনি বলছেন অদ্ভুত ভাবে, দেখো তিনি বলছেন, মাই থিসিস ওয়াজ এগেইনস্ট দ্য আনইনফর্মড ক্রিটিসিজম অফ হিন্দুইজম বাই দ্য ওয়েস্ট। কত সাইন্টিফিক মাইন্ড একটা ভদ্রলোকের শব্দ চয়নে দেখলেই বুঝতে পারবে। হিজ টপিক ওয়াজ এগেইনস্ট দ্য আনইনফর্মড ক্রিটিসিজম। সুতরাং কাউকে যদি ক্রিটিসাইজ করতে হয় তাহলে তার সম্বন্ধে জানতে হবে। প্রথম at the age of 20 he submitted his thesis and was accepted, সুতরাং কোন লেভেলের জিনিয়াস তিনি ছিলেন সেটা বুঝতে পারা যায়। তো সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, when you know, when you think that you know, you cease to learn. যখন তুমি মনে করছো তুমি জানো তখনই তোমার শেখা বন্ধ হয়ে যাচ্ছে। 400-500 BC এই একই কথা আমাদেরকে বলছেন সক্রেটিস এবং গৌতম বুদ্ধ। ওদিকে গ্রীসে সক্রেটিস এবং একই সময় আমাদের দেশে গৌতম বুদ্ধ এই একই কাজ করে যাচ্ছেন, আমাদের সবার গুরু আদি গুরুদার। তো সক্রেটিস বলছেন, এক সময় একটা বলা হলো গ্রীসে এথেন্সে যে সক্রেটিস সব থেকে বুদ্ধিমান লোক। তো সক্রেটিস তো অদ্ভুত ভাবে জীবনযাপন করতেন,
সংসার চালানোর কোনো তাড়না নেই, ছেলে মেয়ে আছে, খেতে পায় বা পায় না, এরকম তিনি শুধু ইয়াং জেনারেশনের সঙ্গে তর্কাতর্কি করেই দিন কাটান। তো তখন এই কথাটা শুনে সক্রেটিসের খুব অবাক লাগলো যে এত বিখ্যাত বিখ্যাত স্কলার লোকজন আছে, আমি পড়াশোনা না করা লোক, হঠাৎ করে এইরকম একটা কথা কেন প্রচার। তো তখন তিনি এবার চারিদিকে ঘুরতে শুরু করলেন, জানতে শুরু করলেন, তর্ক করতে শুরু করলেন জ্ঞানী গুরুদের মধ্যে করে, দিনের শেষে তিনি উপলব্ধি করলেন যে হ্যাঁ, তিনি সবচেয়ে জ্ঞানী লোক এখানে। তার কারণ তিনি বললেন যে আমি জানি যে আমি জানি না, আর যাদের সাথে আমি এত কথাবার্তা বলেছি, এত বিখ্যাত বিখ্যাত লোক, তারা জানে না যে তারা জানে না, সুতরাং এই একটা জায়গায় আমি তাদের থেকে বেশি জানি। তো এই জানাটা, জানাটার কোনো শেষ নেই, সবসময় জানা চলছে। বাড়ির পরিচারিকা তুমি যদি তার কাজ দেখো, তার টাইম ম্যানেজমেন্ট দেখো, সে তোমাকে শেখাবে, করোনা ভাইরাস সে তোমাকে শেখাচ্ছে, সুতরাং কন্টিনিউয়াস আমরা শিখছি, অনবরত শিখছি, শেখার মনটা সবসময় সতেজ রেখো, সবসময় খোলা রেখো। স্টুডেন্ট ক্যান ডু ওয়ান্ডার, তোমরা যেরকম যেরকম একটা সিচুয়েশন দেওয়া হোক, সে প্যান্ডেমিক হোক নন প্যান্ডেমিক হোক, চার দিন তিন দিন সময় দিলে একটা দুর্দান্ত প্রোগ্রাম দাঁড় করিয়ে দেবে। মানে এটা সবসময় অবাক করে আমাকে, সব টিচারটাই অবাক হয় যে কি করে এইরকম একটা অনুষ্ঠান করে। এইরকম সিচুয়েশনে তোমাদের কাছে মানে সেরকম কোনো ফেসিলিটি নেই, সেইরকম সফটওয়্যার সেইরকম ইনস্ট্রুমেন্ট তোমরা পেলে অনুষ্ঠানটা সাংঘাতিক রকম জায়গায় নিয়ে যেতে পারতে। বুঝাই যাচ্ছে এইরকম ইনস্ট্রুমেন্টে এইরকম একটা প্রোগ্রাম তোমরা শুধু মোবাইল থ্রু গুগল মিটের থ্রু দিয়ে করতে পারছো। তো আমার বলার যে সর্বক্ষণ শিখে যাও, শেখাটা কন্টিনিউ হোক, বিকশিত করো নিজেকে, ভালো থাকো, ভালো রেখো সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, স্যার অনেক সুন্দর সুন্দর কথা বললেন আমাদের। স্যারের এই কথাগুলো মাথায় রেখেই আমি আমাদের পরবর্তী পারফর্মারকে ডেকে নেব, পিজি সেম থ্রি থেকে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা একটি কবিতা পাঠ করবে। ধন্যবাদ সুমন। আমার সাউন্ড আসছে তো প্রপারলি? হ্যাঁ আসছে। তাহলে শুরু করি। প্রথমে শুভ শিক্ষক দিবসে অনেক অভিনন্দন সবাইকে। আসলে শিক্ষক বলতে আমার ধারণাটা একটু ব্রড। যে মানুষগুলো শিক্ষকের পদে আসি তেনারা তো বটেই, এছাড়াও আমার ফেলো স্টুডেন্ট, তারাও এক অর্থে আমার শিক্ষক। আর সেদিক থেকে জীবন আমার কাছে সবচেয়ে বড় শিক্ষক, তাই প্রতি মুহূর্তেই যে নতুন কিছু শিখিয়ে চলছে। আমাদের কনভেনশনাল শিক্ষকরা আমাদের অনেক রকম বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু একটি বিষয় যেটা নিয়ে আমাদের অনেক বেশি শিক্ষিত হওয়া দরকার, সেটা হলো আমাদের সম্পর্কগুলো নিয়ে, যে কোনো ধরনের সম্পর্ক সেটা হতে পারে। আজ কের গল্প টি অথবা বলতে পারেন কবিতাটি সেরকম একটি বিষয়কেই নিয়ে, এবং সেই সম্পর্কে চলতে থাকা দ্বিধাদ্বন্দ্ব এবং আবেগগুলো নিয়ে। কবিতাটি রচয়িতা শ্রীজাত, কবি শ্রীজাতর উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের একটি কবিতা। কবিতাটির শীর্ষক রঞ্জিনীকে লেখা আমার চিঠি। কবিতা পাঠে আমি প্রিয়াঙ্কা। শুরু করছি রঞ্জিনীকে লেখা আমার চিঠি। রঞ্জুসোনা, তোমার ইমেল পড়ি না, এই অসীমে হপ্তা পিছু 10 টাকা যায় ট্যাগ থেকে। ইংলিশ বাদ বাংলা চালু, শহরে সব রাস্তা ঢালু, গড়াই আবার ফিরেও আসি এক থেকে। আকাশ ভরা সূর্য তারা, হাওয়ায় তখন কি আশকারা, বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ বুঝে। ঠেকতে ঠেকতে এখন জানি, দুধ কা দুধ পানি কা পানি, জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে। কে কোন চুলে খাপটি মেরে, কার কফিনে ঠুকছে পেরেক, কে কার ঘরে নল রেখেছে বন্দুকে, তবু তো প্রেম সর্বনাশী, পুজোর চাঁদা তুলতে আসি, সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে। অসীমকালের যে হিল্লোলে তোমার বাবা দরজা খোলে, দেখি আমার প্রাণ উবে যায় রঞ্জিনী। বিকেল করে ঘুরতে বেরোই, স্টিমার চেপে গঙ্গা পেরোই, আমি তুমি দাসকেবিন আর মঞ্জিনী। বেকার ছেলে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার, এমন প্রবাদ হেপ্পি প্রাচীন অরণ্যে। কিন্তু তার আড়ালের খবর, জবর দখল দখল জবর, হাজারবার মরার আগে মরণ নেই।
কান পেতেছি, চোখ মেলেছি, যা দেখেছি চমকে গেছি, থমকে গেছি পাড়ার মোড়ে রাত দুপুর। ঝাপটাতে ঝাপটাতে ডানা, পাখি পায় দৈনিক চার আনা, কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু। প্রাতকৃত্য করছি বসে, এমন সময় কে জমিয়ে কষে, লাজ ছেড়েছে কাজল কালো পশ্চাতে। একে দুদিন হয় না, শক্ত, তার উপরে চোটের রক্ত খুব লেগেছে, কিন্তু আমি বস তাতে রাগ করিনি, ক্ষমাই ধর্ম। শঙ্খ ঘোষের কবির বর্ম গায়ে চাপিয়ে ঘুরে মরেছি কলকাতায়, ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি, হাত পা দিয়ে ঘন্টা রাখছি, বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা। টাকা খুঁজছি নোংরা হাতে, ঠান্ডা ঘরে কারখানাতে, তুমি হতাশ, আমিও সালা বিরক্ত। দেওয়াল দেখে খিস্তি করি, কোলবালিশ চড়িয়ে ধরি, কান্না আসে, কোন দেশে বীরত্ব? বাড়ির লোকের উত্তেজনা, কেন কিছু একটা করছো না? যেন আজও বেকার আছি শখ করে, তবু এমন দেশপ্রেম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখেছি সোনা বরণ অক্ষরে। তুমি বরং সেটেল করো, হ্যাঁ, গঙ্গারামকে পাত্র ধরো, ফরেন কাটো, দুঃখ পাবো সামান্যই। আমায় নিয়ে খেলছে সবাই, সুযোগ পেলেই মুরগি জবাই, তুমি তোমার, আমি তো আর আমার নই। ধপের আকাশ, সূর্য তারা, স্বপ্নগুলো বাস্তুহারা, এবার থেকে নৌকো বুঝে পাল তুলো, আজ এটুকুই, সামলে থেকো, আমায় ছাড়াই বাঁচতে শেখো, আদরণীয় ইতি তোমার ফালতু লোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাকে, সমাজের এই কঠিন বাস্তব সত্যকে পরিবেশন করার জন্য ধন্যবাদ। যে কথাগুলো সহজ ও সত্যি, যেগুলোকে আমরা এত সহজভাবে প্রকাশ করতে পারি না, আজ প্রিয়াঙ্কা তার এই কবিতার মাধ্যমে আমাদের সবার সামনে সেই সহজ সত্যগুলিকে সহজভাবে বলে দিল। এরপর পিজি সেম থ্রির পক্ষ থেকে সুমনা মজুমদার একটি গান পরিবেশন করবে। গানটা আমাকে একটুখানি রিয়াকশনের কথা মনে করায় বলতো, আমরা যে পথ দিয়ে চলে যাই আর ফিরেও তাকাই না, ভুলে যাই সেই পথ। সবাইকে নমস্কার করে আমি আমার গান শুরু করছি। তুই চলে এসেছিস কারে মনে রে আমার, তুই চলে এসেছিস কারে মনে রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার, তুই খেলে এসেছিস কারে মন মনে রে আমার, যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার, তুই খেলে এসেছিস তারে মন মনে রে আমার, নদীর জলে থাকিরে কান্তিতে কাপের প্রাণ পাতার মর্মরেতে, নদীর জলে থাকিরে কান্তিতে কাপের প্রাণ
পাটার মর্মরিতে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে যে পথ গেছে সন্ধ্যা তারার পাড়ে মন মনে রে আমার তুই খেলে এসেছিস কারে মন মনে রে আমার ধন্যবাদ। আচ্ছা শুনো না, শুধু এক্সোথার্মিক করলে হবে আর অন্য দুটো ফ্যাক্টর দেখতে হবে না? আমাদের এনট্রপি টেম্পারেচার আছে তো নাকি? ডাইনামিক কন্ট্রোল প্রোডাক্ট স্যার। আচ্ছা ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ সুমনা। হয়তো সত্যি আমরা আমাদের মনকে কোথাও না কোথাও ফেলে দিয়ে আসি আর বারবার তাকে খুঁজতে চলে যাই। এই গানটি এত সুন্দর গলায় পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার সেই মানুষটির সম্পর্কে বলবো যিনি আমাদের ধৈর্য শিখিয়েছেন। শান্ত স্বভাবের আমাদের প্রিয় স্যার তিনি। আমাদের কী করলে সব কিছু আরও ভালো করে বোধগম্য হবে তার জন্য তিনি সারাক্ষণ মরিয়া হয়ে থাকেন। ওনার থেকে যেটা সবচেয়ে বেশি শেখার সেটা হলো প্রতিটা মুহূর্তে উনি যেভাবে নিজেকে গ্রো করতে চান সেইটা। এখনও প্রতিদিন উনি ভাবেন কী করলে আমরা এই সাবজেক্টটাকে আরও ভালো করে বুঝব। আমাদের সবার প্রিয় এসকেএস স্যার কথা বলছি। অনাবশ্যক কারণে সনদ স্যার আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি, তাই আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে এগিয়ে যাচ্ছি। এইবার আমি সেই স্যারের সম্পর্কে বলতে চাই যিনি আমাদের শিখিয়ে দিয়েছেন সেম ওয়ান থেকে যে পিডিএফ ফাইলের চেয়ে বই পড়ার উপযোগিতা অনেক অনেক বেশি। কেমিস্ট্রি পড়তে পড়তে মাদার নেচারের সম্বন্ধে আমাদেরকে জানতে অনেক বেশি আগ্রহ করে তিনি। আমি এম স্যারের কথা বলছি। এবার অরবিন্দ স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। আচ্ছা তোমরা আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আপনার গলা শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি, আমাকে একটু হসপিটালে কাজে আসতে হয়েছে, আমি ভিডিওটা একটু অফ করে দিচ্ছি। আমার ভিডিওটা অডিও মানে এমনি বলছি। ঠিক আছে স্যার। তো হ্যাঁ, তো প্রথমেই সমস্ত স্যার আমার কলিগ আর সমস্ত তোমরা স্টুডেন্ট সব বিলাভ স্টুডেন্ট সবাইকে আমার একদম অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা। আর আজকে ভীষণভাবে মিস করছি তোমাদের একদম ওই সামনের থেকে, এআরএম স্যারও যেমনটা বললেন যে সামনের থেকে ওই পারফরমেন্সগুলো দেখার জন্য। আমরা সত্যি যে ট্রুলি আমরা মুখে থাকি, মুখে না বললেও যে তোমরা আজকের দিনে কী করছো সেটা দেখার জন্য। তো যাই হোক, এটা সত্ত্বেও এই সিচুয়েশনে তোমরা যে এই অল্প সময় এটা বিল্ড করেছো এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে আজকের দিনে এটা এ করার জন্য। আর আজকের দিনে গুরুত্ব সম্পর্কে স্যার অলরেডি বলেছেন, ম্যাডামও বলেছেন, তো সে নিয়ে আর বিশেষ কিছু বলছি না। আজকে আমরা জানি কি আজকের দিনে গুরুত্ব, তো তবে স্যার ম্যাডাম যেগুলো বললেন আমি সেইগুলোকে একটু মানে ওই সাম আপ করে একটু বলবো যে তোমাদেরকে একসঙ্গে সবাইকে পেয়ে সমস্ত সেমের স্টুডেন্ট তোমরা আছো যে ওই একটু মেসেজও দিতে চাই তোমাদেরকে যে দেখো মানে আমাদের জীবনে মানে পড়াশোনা তো আমরা করছি, তো সাকসেস মানে সাফল্য সাকসেসফুল হতে গেলে সাকসেস পেতে গেলে আমাদের কিন্তু কতগুলো জিনিস খুব লাগে। কতগুলো জিনিসের মধ্যে আমি তিনটে জিনিস বলবো, তার বাইরে আরো অনেক কিছু আছে কিন্তু এই প্রত্যেকটাই রিলেটেড ওই তিনটে জিনিস। সেটা হচ্ছে যে উইলিং টু লার্ন, উইলিং টু লার্ন, উইলিং টু চেঞ্জ আর অফকোর্স উইলিং টু ওয়ার্ক, তিনটে জিনিস। অর্থাৎ শিখতে লাগবে। হেড স্যার প্রথমে বললেন, টিএম স্যারও বললেন, প্রচুর উদাহরণ দিয়ে সুন্দর বলেছেন যে আমাদের কিন্তু যেখান থেকে আমরা যা পারি আমাদের কিন্তু শেষ দিন পর্যন্ত প্রত্যেক মুহূর্তে শিখতে হবে। এই শেখা শেখাটা হচ্ছে আমাদের মানে অনন্ত। আর শুধু শিখলে হবে না, সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। মানে কোনো আমরা নলেজ নিলাম শিখলাম সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু সেই নলেজের কোনো দাম নেই। অর্থাৎ শিখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাইও করতে হবে, মানে শুধু কেমিস্ট্রি না সব কিছু।
আর এখানে বলবো যে এই শেখা প্রসঙ্গে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু মানে ভালো গুণ থাকে। তো এরকম না যে মানুষের খারাপ জিনিসটা বের করা কিংবা সমালোচনা করা সেটা হচ্ছে ভেরি ইজি, তো সেইটা না। আমরা যেটা করব সেটা সবাই পারে, যে প্রত্যেক মানুষের যে ভালো জিনিসটা থাকে আমরা সেইগুলোকে নেব, নিয়ে আমরা শিখবো, নিজেদেরকে এনরিচ করবো। তো এইটা গেল একটা। আর সেকেন্ডটা হচ্ছে যে আমরা কি বললাম যে উইলিং টু চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ। তো আমরা বুঝতেই পারছি যে এই চেঞ্জ কিন্তু সর্বত্র, আমরা দেখেছি নেচারও দেখেছি চেঞ্জ। তো আমাদের এখন দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশনও যে আমরা কীভাবে নিজেদেরকে চেঞ্জ করেছি, অর্থাৎ আমাদেরকে আমরা যখন যা কিছু করতে যাই না কেন সেইটা করার জন্য আমরা যে পরিমার্জন বা পরিবর্তিত পথে আমরা যদি এগোতে যাই সেটাই হচ্ছে চেঞ্জ বেসিক্যালি। তো এই চেঞ্জটা কীরকম, অনেক সময় চেঞ্জটা আমাদের অ্যাকসেপ্ট করা খুব মুশকিল হয়। আর মানুষের পক্ষে যদি বলা হয় সবচেয়ে কঠিন জিনিস কি, এই সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে নিজেকে চেঞ্জ করা। কেন কি আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা ইগো আছে, আর এই ইগো হচ্ছে এই চেঞ্জটাকে রেস্ট্রিক্ট করে, বাধা দেয়, সেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো একটা জাস্ট উদাহরণ দিই তাহলেই বোঝা যাবে যে দেখো একটা বাচ্চা যখন প্রথম স্কুলে যায় তো তখন কি হয়, একটু সকাল সকাল উঠতে হয়, উঠতে কষ্টই হয়, কিন্তু তাকে যদি স্কুলে যেতে হয়, এডুকেশন নিতে হয়, শিখতে হয়, তাহলে কিন্তু এই চেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে। অর্থাৎ আমাদের এই অসুবিধা হলেও এই কষ্টটা আমাদেরকে এই চেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। এরকম প্রত্যেকটা স্টেজ আমরা যে যা করতে চাই আমাদের কিন্তু সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি নিজেদেরকে চেঞ্জ করতেই হবে। এইটা গেল একটা। আর এই চেঞ্জ কিন্তু সর্বত্র আমরা দেখি, যে সে আমরা যদি পৌরাণিক কাহিনী দেখি বা সর্বত্র সে ঈশ্বর বিভিন্ন যুগে বিভিন্ন নামে এসেছে আমাদের কাছে। এইটা গেল একটা। আর থার্ড যেটা থাকছে যে সেটা হচ্ছে যে উইলিং টু ওয়ার্ক, মানে কাজ করতে হবে, শুধু শিখলে হবে না, চেঞ্জ করলে হবে না, কাজ তো করতে হবে। আর এই কাজ করার জন্য হেড স্যার একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, আমরা তো কেমিস্ট্রি পড়ি, তো কেমিস্ট্রি দিয়ে বললে একটু বোঝা যাবে যে আমরা যখন কোনো সিনথেসিস করি আমরা কি করি, প্রথমে একটা টার্গেট কম্পাউন্ড তৈরি করি, তারপরে কিন্তু বাকি সব কিছু। অর্থাৎ আমাদের জীবনে যাই করি না কেন আমাদের কিন্তু একটা লক্ষ্য স্থির করতে হবে। এই লক্ষ্য মানে সামহাট রিলেটেড টু কি বলবো, ড্রিম। মানে আমাদের আব্দুল কালাম স্যার, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারও কিন্তু বলে গেছেন, উনি বারবার বলেছেন যে বাচ্চাদেরকে স্বপ্ন দেখতে শেখাও, মানে স্বপ্ন দেখা শিখতে হবে। 21 শতকে ভারত হচ্ছে স্বপ্নের ইন্ডিয়া, মানে ড্রিম ইন্ডিয়া। তো অর্থাৎ এই স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখতেই হবে, স্বপ্ন দেখা শিখতে হবে। কেন কি এই স্বপ্ন মানে আমাদের লক্ষ্য, মানে এই ড্রিম ও স্বপ্ন, অর্থাৎ এই ড্রিমটাকে যদি আমরা একটু ডেট দিয়ে দিই, আমরা যদি ভাবি যে কোনো জিনিস আমি পেতে চাই এই ডেটের মধ্যে পেতে চাই, তাহলে সেটা হয়ে যাবে একটা গোল। অর্থাৎ গোলটা কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার না বলা উচিত ক্রিস্টাল ক্লিয়ার। এই ক্লিয়ার গোলটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু সেখানে পৌঁছাতে খুব মানে সোজা হবে, সোজা হবে। আর আমরা অ্যাকর্ডিংলি কী বললাম, আমরা শিখবো, চেঞ্জ করবো। মানে কোনো একটা রিয়াকশান যদি একটা পাতে না হয় আমরা অন্য কন্ডিশন দিয়ে ট্রাই করবো, হবেই, আমরা টার্গেটে পৌঁছাতে পারবো। তো এইখানে মানে আমরা এই যে চেঞ্জটা, মানে আমরা টার্গেট মানে লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে কিন্তু আমরা পৌঁছাবই। কীরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যে লক্ষ্য যদি স্ট্রং হয়, ড্রিম যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আমাদের সিচুয়েশন অবস্থা কিন্তু উইক হতে থাকবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, যে সাপোজ এইরকম যে তিনটে সিচুয়েশন আমি বলছি, যে এই তিনটে সিচুয়েশন আমরা হয়তো সবই জানি কিন্তু ভেবে দেখি না। ভেবে দেখে বোঝা যাবে যে আমাদের লক্ষ্যটা যদি আলাদা হয় তাহলে কিন্তু আমাদের রেজাল্টও বদলে যাবে, সিচুয়েশনও বদলে যাবে। কীরকম উদাহরণ দিই, যে সাপোজ সবাই মানে স্টুডেন্টদেরকে বলছি তোমরা সবাই ভেবে দেখো, যে বাড়িতে একটা বাড়িতে বাবা ছেলে আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি মানে বেরোনো যাচ্ছে না। তো এমন অবস্থায় সে ছেলেটা বাবার কাছে আবদার করেছে, বাচ্চা ছেলে, যে বাবা আমি একটা চকলেট খাবো। তো তখন বাবা কি করবে, বাবা ভাববে যে না চকলেটের থেকে এখন এইটা হচ্ছে বেশি দরকার, যে বাইরে যদি যাই তাহলে কিন্তু বৃষ্টিতে আমার কোনো ক্ষতি হতে পারে, ভারী বৃষ্টি হচ্ছে বেরোনো যাচ্ছে না, সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, বাবা কিন্তু বেরোবে না, কেন কি ওটা হচ্ছে মানে প্রায়োরিটি না, লেস প্রায়োরিটি। এবার সেকেন্ড সিচুয়েশন হচ্ছে যে বাচ্চাটা জন্মদিন, রাত 8টায় কেক কাটা হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে ছেলেটা বলছে যে বাবা কেক আনতে হবে। তো তখনও বাবা কিন্তু চেষ্টা করবে প্রসেসটাকে ডিলে করার, মানে রাত 8টায় 7টায় বেরোলে হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো সে কি করতে থাকবে, ডিলে করতে থাকবে। ডিলে করতে করতে দেখবে যে রাত 8টা পর্যন্ত চেষ্টা করবে যে যদি আনা যায়। কিন্তু এইবারে ভেবে দেখো যে এরকম হবে না, ধরে নিচ্ছি কারো যে বাবা ছেলে আছে, একই সিচুয়েশন সিনারিও, যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বল মানে ছেলেটার 104 মতো জ্বর এসছে, এত জ্বর যে ছেলেটা প্রচণ্ড জ্বরেতে কাঁপছে। সো তখন বাবা কি করবে, তখন কি করবে, বৃষ্টি হোক যাই হোক সে ফোন করবে, ফোন করে কাউকে না পায়, ডক্টর না পেলে নিজে গাড়ি বের করবে বা
ওলা উবের বুক করবে, করে সে কিন্তু ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটাল বা কোনো এতে ডক্টরের কাছে নিয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখলাম যে লক্ষ্য যদি বদলায়, মানে প্রথমটা কি ছিল চকলেট আনাটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, কেক কেনাটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এইটা লক্ষ্যটা যখন বদলে গেল তখন কিন্তু সিনারিওটা বদলে গেল, রেজাল্টটা বদলে গেল। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমরা যেটা করতে চাই সেইটা যদি স্ট্রং হয়, আমাদের ডিজায়ারটা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আমাদের সিচুয়েশন মানে যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রতিবন্ধকতা তো আসবেই, তো সেইটাকে ওভারকাম করার জন্য আমাদের কিন্তু আমরা যেটা চাই করতে চাই সেইটা কিন্তু স্ট্রং হওয়া দরকার। তো এটাই বলবো যে তোমরাও একটু এই বয়স থেকে একটু স্বপ্ন দেখা শেখো, স্বপ্ন দেখা শিখতে হবে। তো এর জন্য তোমাদেরকে একটু সাজেস্ট করবো যে আবার যে বই, তোমাদেরকে দুটো বই বলবো, যে একটা একটা হচ্ছে ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, আর একটা হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। এই দুটো বই তোমরা পারলে পড়ে দেখো, মানে অ্যাপার্ট ফ্রম কেমিস্ট্রি, এটা কিন্তু মানে লাইফে কাজ, আমাদের জীবনে কাজে লাগবে। ঠিক আছে, তো এই বলে আমি শেষ করছি। আর তোমরা, তোমার প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে, মানে কন্টিনিউ করো। অনেক অনেক ধন্যবাদ অরবিন্দ স্যারকে, স্যার খুব সুন্দর কথা বললেন খুব সহজ সরলভাবে, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার পিজিসিএম থ্রির পক্ষ থেকে পুরবী দত্ত একটি কবিতা পাঠ করে শোনাবে। উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি আবৃত্তি করছি, শোনা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ শোনা যাচ্ছে। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর তো রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইকে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি, সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো খেলায় কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, ছায়া মস্ত নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, হায় কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। ধন্যবাদ পূরবীকে এত সুন্দর একটি কবিতা আমাদের সামনে পরিবেশন করার জন্য। সত্যি ঠিক ভুল এসব না দেখে সত্যিটাকে যদি সহজভাবে স্বীকার করতে না পারি,
তাহলে হয়তো আমাদের জীবনে ক্ল্যারিটি এসে যায় অনেক সহজে। ধন্যবাদ পূরবী। এইবার আমরা আমাদের অনুষ্ঠানের পরের পর্বে প্রবেশ করব। আমাদের অনুষ্ঠানের পরের পর্বটি সঞ্চালনা করবে পূরবী দত্ত। পুরোপুরি আনমিউট কর। ও সরি 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 সরি, ধন্যবাদ সুমন। যে মানুষটির কথা বলতে চলেছি, সেই মানুষটির কথা বলতে গেলে প্রথমে যে কথাটি মনে পড়ে তা হলো তার নিজেরই বলা একটি কথা। সেটা হলো, পিজি সেম ওয়ান এবার খুব তাড়াতাড়ি ঘরের লোক হয়ে গেল। হ্যাঁ, আমি একে স্যারের কথা বলছি। অরূপ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। আজ শিক্ষক দিবস, ফিফথ সেপ্টেম্বর। তো পূজাকে প্রথমে ধন্যবাদ জানাই আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। এবং আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমার সকল স্নেহের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই। শিক্ষক দিবস উপলক্ষে সবাই একটা জায়গায় মিলিত হতাম, সেখানে আমরা আমাদের এই শিক্ষক দিবসটা পালিত হতো। তো আমার একটা খুব এই নতুন নতুন ভাবে এবং এই যে অনলাইনের মাধ্যমে একটা শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেটাতে একটা নতুন অভিজ্ঞতা এবং তাতে আমি খুবই আনন্দিত। এবং আমাদের শিক্ষক মহাশয়রা সবাই অনেক কিছু বলেছেন, সবাই যে আমাদের জীবনে চলার পথে সঠিকভাবে আমরা যাতে চলতে পারি সেগুলোর দিকে আমাদের আমরা চলি। এবং আমরা যাতে তোমরা যাতে তোমাদের জীবনের লক্ষ্য উপনীত হতে পারো, সেটাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং শুভেচ্ছা তোমাদের সবার প্রতি রইল, যাতে তোমরা জীবনে লক্ষ্যে পৌঁছতে পারো। এবং আমার অনুষ্ঠানে সব থেকে ভালো লাগলো যে চারজন আবৃত্তি পাঠ করেছে আর কি, তারা তাদের সমস্যাগুলোকে খুব সহজ সরল এবং সাবলীল ভাষায় কবিতার মাধ্যমে তারা যে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেছে সমস্যাগুলোকে, আজকের এই শিক্ষক দিবসের মাধ্যমে তারা উপস্থাপনা করেছে, এগুলো আমাদের সবারই কিন্তু অনুভূতির মধ্যে অনুভূত হয়। আমি এটা বিশেষভাবে ফিল করি যে এই জ্বলন্ত সমস্যাগুলো এবং এই সমস্যাগুলোকে কাটিয়ে আশা করি তোমরা সবাই তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারো, সেটাই আমার কামনা। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে ছিলেন না, তো স্যারকে অনুরোধ করবো, স্যার প্লিজ যদি আপনি কিছু বলেন আমাদেরকে।
স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার আজকে আমি কিছু বলার জন্য, তোমাদের অনুরোধের জন্য কিছু বলছি। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমার বাড়িতে একটা কাজের লোক চলে এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছিল আর কি, ওই জন্য আমি অ্যাবসেন্ট হয়ে গেছিলাম। সেজন্য দুঃখ প্রকাশ করছি আমি তোমাদের অনুষ্ঠানে কিছুক্ষণ থাকতে পারিনি বলে। আজকে যেটা আমি বলা, যে শ্রদ্ধেয় একে স্যার এবং জিসিএম স্যার, এনআরপি স্যার, এসকে স্যারকে শ্রদ্ধা জানিয়ে ও আমার কলেজের স্নেহের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলছি। আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণ কৃষ্ণানের জন্মদিন উপলক্ষে আমরা আজকে অনলাইনে সমাবেশ হয়েছি এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে ছাত্রছাত্রীদের এই আয়োজন জন্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই। আজ সকাল থেকে তোমাদের কাছ থেকে আমি অনেক মেসেজ পেয়েছি এবং সেই মেসেজগুলো সত্যি আমি খুব অভিভূত এবং আনন্দিত। আমি একজন টিচার হয়ে হওয়ার জন্য আজকে আমি মেসেজগুলো পেলাম। এই মেসেজের মাধ্যমে আমি আরো একটা জিনিস উপলব্ধি করলাম, যে এমন একটা দিন যে দিনে আমরা সমস্ত সবাই টিচারদের কথা ভাবতে পারি, যে আমার টিচার কে ছিলেন, তিনি কি করেছেন। এটা একটা মানে আগেকার দিনে আগের দিনের কথাগুলো অনেক মনে পড়ে যায়। ফলে আমরা টিচার এমন একটা দিন যাতে আমরা টিচারদের কথা ভাবছি, যে যার টিচারদের কথা, তোমরা যেমন আমাদের কথা ভাবছো, সেরকম আমরাও আমাদের আগের জীবনের যে টিচাররা যারা ছিলেন তাদের কথা আমরা অনেক ভাবছি আর কি। আমরা যদি সিনথেটিক কেমিস্ট্রি, একে স্যার বলেছিলাম যে রেট্রো সিনথেসিসে আমরা যদি ব্যাকওয়ার্ড করি, দেখা যাচ্ছে একটা টিএম পাচ্ছি আর এসএম পাচ্ছি, মানে টিচার আর স্টুডেন্ট, দ্যাট ইজ দ্য রিলেশন। আর রেট্রো সিনথেসিসের সঙ্গে আরো একটা রিলেশন আমরা যদি খুঁজে বের করি, যে সমস্ত কিছু স্টার্টিং মেটেরিয়াল কিন্তু টিচার। জীবনের প্রথম থেকে যদি আমরা শুরু করি, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের টিচার দিয়ে শুরু, মানে আমাদের বাবা মা দিয়েই শুরু হয় আমাদের শেখা, এবং তারপরে আমরা অনেক কিছু শিখি জীবনে, অনেক কিছু শিখতে শিখতে আজকে এই অবস্থায় এসেছি। এরপরে আমরা যেটা বলতে পারি, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সত্যি খুব খারাপ অবস্থা, যেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছে পাচ্ছি না। এবং গত প্রথমের দিকটাতে আমরা যখন ভাবি যে 2-3 মাস সত্যি সংসারের অনেক কাজকর্ম পরেও মনে হচ্ছিল যে স্টুডেন্টদের কাছে পাচ্ছি না, স্টুডেন্টদের জন্য খুব মন খারাপ করছে, এবং স্টুডেন্টদের জন্য আমরা একটু বই বই দেখি এবং সেই বইয়ের পড়াশোনাটাও যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও হারিয়ে যাচ্ছি। যেমন সর্বকবি রাধাকৃষ্ণন বলেছিলেন, হোয়েন উই থিঙ্ক উই নো উই সিজেস্ট টু লার্ন, মানে আমাদের যদি ভাবি যে আমরা সবকিছু জেনে গেছি, হ্যাঁ, কিন্তু জানাটা অনেক সময় মনে হচ্ছে যেন কোথাওটা থেমে যাচ্ছে, মনে হচ্ছে পড়াশোনা হচ্ছে না, মানে থেমে যাচ্ছে, মানে তোমাদের থেকেই তো আমরা শিখি, তোমাদের কাজ থাকলে আমরা অনেকটা কিছু নতুন নতুন প্রতিদিন নতুন নতুন অনেক রিয়াকশন খুঁজে পাই। ফলে সেটা একটা খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, তোমাদের এই আয়োজনে সত্যি খুব ভালো লেগেছে এবং তোমাদের অনুষ্ঠানটা আরো ভালো হোক এটা আমি চাই। আর সবাই খুব ভালো ভালো কবিতা, সুমন্ত খুব ভালো কবিতা আমি আবৃত্তি করেছে এবং সবাই খুব ভালো করেছে, সবার আমি সবারটা শুনতে পারলাম না, এই জন্য খুব দুঃখ হচ্ছে। যাই হোক, তোমরা জীবনে বড় হও এবং খুব ভালোভাবে থাকো এবং সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করো এইভাবে, এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমি যে মানুষটির কথা বলবো, তিনি এখানে এখন প্রেজেন্ট নেই, ছোট থেকে শুরু করে বড় সবাই প্রতিদিন শেখে, শুধু শেখে না, অনুভব করে কেমিস্ট্রি। এই পৃথিবীতে প্রতিটা জিনিসের যে প্রপার লজিক হয় সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন প্রতিদিন, ওই ল্যাবের মধ্যে ভুল ত্রুটি গুলোকে ধরিয়ে দিয়ে সেখান থেকে বেস্টটা শেখান। তিনি আমাদের অনলাইন ক্লাসেও অফলাইন ক্লাসের টেস্ট দিয়েছেন, উনি আর কেউ নন, আমাদের এসসিএম স্যার। আচ্ছা, এবারে চলে যাচ্ছি পরবর্তী অংশে, প্রেজেন্টেশন দেখে নেব। প্রেজেন্টেশনটি তৈরি করেছে পিজি সেমস্ট্রির আমাদেরই সহপাঠী নিশিতা রয়।
সুমন সাউন্ড আসছে না। সুমন তুই আনমিউট কর, মিউট করিস, করে আছিস। একবার ফার্স্ট থেকে জ্বালিয়ে দে। ল্যান্ডস্কেপ মোটা দিয়ে দাও, সুবিধা হবে। এই এখানে শুধু টিচার, আমাদের স্টুডেন্টরা নেই। মুশকিল রাহোঁ পর গিরতে উঠতে ওর সম্ভলতে হ্যায়, হম থক ভি জায়ে পর দেখো ও কভি না থকতে হ্যায়, ও টিচার হি তো হ্যায় জো হামারে সাথ চলতে হ্যায়। তো বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তসমৈ শ্রী গুরবে নমঃ। হে আগ হমারে অন্দর পর ও জ্যোত জলাতে হ্যায়, ফির প্রেম আর শ্রদ্ধা সে নয়া বিশ্বাস জগাতে হ্যায়, মো টিচার হি তো হ্যায় জো সচ্চি রাহ দিখাতে হ্যায়, সচ্চি রাহ দিখাতে হ্যায়। বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তসমৈ শ্রী গুরু। রহে আনা রহে কল কল, যাদ আয়েগে হে পল পল, ये है प्यार के पल, चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी, कल দিল সোনার গুণ আর পাবো না, না না তো পাবো না, তোমায় রীত মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, না না ছেড়ে দেবো না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না, তোমায় রীত মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
অসাধারণ একটি প্রেজেন্টেশন আমাদের পিজি সেমট্রির তরফ থেকে আমাদের টিচারদের। এত সুন্দর এই ট্রিবিউটটি পরিবেশন করার জন্য নিশিতাকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি পরবর্তী অংশে। সকাল হোক বা শেষ বিকেল, ইনি সবসময় ক্লাস নিতে পারেন, মোটেই ক্লান্ত হন না। আর আমাদের যত ডাউটই থাক, ইনি ঘন্টার পর ঘন্টা বসে সেগুলো সলভ করতেও পিছপা হন না। শুধু চার দেওয়ালে বন্দী থেকে পড়াশুনো নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজও উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। আমি এসকেএম স্যারকে বলবো কিছু বলার জন্য। হ্যাঁ, সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ, 10:30 থেকে প্রায় 12:30, 2 ঘন্টা। তোমরা পরবর্তী পর্ব, ঠিক আছে? এই করে তোমাদের অনেকগুলো পর্ব, খুব আনন্দদায়ক, খুবই ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান। হ্যাঁ, এখানে অনেকেই পারফর্ম করেছে, তোমাদের অর্ঘদ্বীপের একটা বাঁশির আওয়াজ সত্যি এত সুন্দর বাঁশি বাজাতে পারে। তারপর পূজার কবিতা, সুমন কবিতা পাঠ করেছে, অর্ক গিটার, শান্তি গান করেছে, সুনিতা আচার্য সৌভিক তবলা বাজিয়েছে, তারপরে সুমনা সেও সুন্দর করে পারফর্ম করেছে। প্রত্যেকটা স্টুডেন্ট বেশ সুন্দর করে তোমরা নিজেদেরকে প্রেজেন্ট করেছে, এটা সত্যি একটা তোমাদের কাছ থেকে একটা নতুন করে পাওয়া। আর আর একটা জিনিস বলবো যে তোমরা এখন আমাদের টিচার হয়ে গেছো, কারণ এই অনুষ্ঠানে একই সাথে এতগুলো পরিচালনা করছো একসঙ্গে অনেকজন, সেটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা যেটা করেছো সেটা সত্যি আমাদেরকে খুব আনন্দদায়ক দেয়। বলার মতো বলতে শুধু বলবো যে আমাদের অনুষ্ঠানের শেষ পর্বের দিকে আমরা চলে এসেছি। যেমন শেষ পর্বে যেটা থাকে তোমরা জানো, সে ভোজন পর্ব, ভোজন পর্বটা নেই, যে যার বাড়িতেই ভোজন করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে যেটা রয়েছে তোমাদের, এইগুলোই কিন্তু আমাদের কাছে ভালো একটা ডিলিশিয়াস লাঞ্চ আকারও আসছে। আচ্ছা, এখানে আমি জাস্ট 5th September তোমাদের অরবিন্দ স্যার খুব ভালো কথা বলেছে, কতগুলো কথা আরো স্যার বলেছেন, আমাদের একে স্যার সরাসরি যে স্যার আমাদের কাছে, আমি পড়েছি একে স্যার, আমাদের সনদ স্যার, জিসিএম স্যার, এনআরপি স্যার, এনাদেরকে আমি কিছু পেয়েছি, এনারা আমার স্যার। এবং আমাদের আরো যে টিএম স্যার, টিএম স্যার, এআরএম স্যার, এরা আমার কলিগ, সবাইকে আমার জানায় শুভেচ্ছা, ভালোবাসা, তোমাদের প্রতি খুব ভালোবাসা জানায়। এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে যে আমি পাচ্ছি, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি আর বেশি করে বাড়াতে যাই না। আমরা আজকে সত্যি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জন্মদিন আমরা পালন করছি। এই পালনের দিনটা একজন বলেছিলেন যে দেশ তখনই সুখী হবে যখন রাজা হবে দার্শনিক এবং দার্শনিক হবে রাজা। আমাদের রাধাকৃষ্ণন, অ্যারিস্টটল এটা বলেছিলেন, রাধাকৃষ্ণন একাধারে রাষ্ট্রনায়ক এবং একাধারে শিক্ষক এবং দার্শনিক, সাধারণত এরকম খুব কম পাওয়া যায়, এবং তার মধ্যে আমরা সেটা পেয়েছিলাম। সেই একজন মানুষ যে 1888 থেকে 1975, এই 87 বছরের দীর্ঘ জীবন, এবং যদি তার বায়োডাটা আমি লিখতে থাকি,
প্রতিটা পেজ ভরে যাবে, কারণ প্রতিটা বছরই তার কাছে একটা চ্যালেঞ্জ এবং প্রতিটা বছরই নিজেকে এমন ভাবে দাঁড় করিয়েছে সেই সময় 17 বছর বয়স থেকে 20 বছর বয়সে, 21 প্রতিটা বছরই সে এথিক্স অফ বেদান্ত লিখেছে 20 বছর বয়সে, 21 বছর বয়সে সে অধ্যাপনা শুরু করেছে, 23 থেকে 30 বছর বয়সে ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর লিখেছেন, 33 বছর বয়সে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসরি করেন, 38 বছর বয়সে তিনি ডক্টর অফ লিটারেচার উপাধি পান, এবং প্রতিটা বছরই যেন তার কাছে বিরাট একটা গুরুত্বপূর্ণ। 54 এটাও খুব গুরুত্বপূর্ণ, 54 সালে তিনি ভারত রত্ন পেয়েছিলেন। তাই এই মহান মানুষকে নিয়ে আলোচনা এবং তার সঙ্গে আমরা জড়িয়ে গেছি, জুড়ে যাওয়ার জন্য আমাদেরও সত্যি সম্মানিত এবং গর্ববোধ হচ্ছে, এবং সেটা তোমরা প্ল্যাটফর্ম করছে বলে সেই সুযোগটা আমরা পাচ্ছি, এটা সত্যি আমার খুব ভালো লাগছে। আর বিশেষ কিছু বলছি না, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা সবাই ভালো থেকো, আমি সবার শুভকামনা করে শেষ করছি। এবার পিজি সেন্ট্রি সায়ন্তন চ্যাটার্জির একটা সারপ্রাইজ রয়েছে, কিন্তু আমাদের হয়তো একটু ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে স্যার, একটু আমি টাইম নিচ্ছি, একটু একটু সময় নিচ্ছে, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, ল্যাপটপ কাজ করছে না, একটু আমি সময় নেব, একটু তার জন্য ক্ষমা প্রার্থী আমি। স্যার আমি একটু আচ্ছা আমি একটু মাইক্রোফোন 1 মিনিট হোল্ড হ্যালো হ্যালো আমার ভয়েস শোনা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ শোনা যাচ্ছে, নাও শুরু করো, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, প্রথমে ভেবেছিলাম আমি কিছু না বলেই হয়তো আমার নিবেদনটা করব, কিন্তু আজকের প্রোগ্রামটা কিছুটা আমাকে আবেগপ্রবণ করে তুলেছে, কারণ হয়তো আর কিছুদিন পরে আমরা ওই অর্কদা সুমনদার ব্যাচের মতো হয়ে যাব, আর কয়েক মাস পরে আমরা এই কলেজটাকে মানে আমাদের নেক্সট হোম যেটা আমরা বলি সেটা ছেড়ে বেরিয়ে যাব। তো এই আমার শুরুর মানে কিছু ফিলিংস, এখানে আমি কোনো স্ক্রিপ্ট রাইটিং করিনি, মানে আমি যা বলার মধ্যে প্রচুর ভুল ত্রুটি থাকবে, যোগুনে ক্ষমা করে নেবেন। প্রথম ঢুকেছিলাম 31st July 2019 যদি খুব ভুল না করি। হ্যাঁ যখন ঢুকেছিলাম খুব একটা কিছু বুঝিনি, কিন্তু একটি আমার বন্ধু চয়ন বলে বলেছিল না কলেজটা খুব ভালো, তারপর আমি যার কাছে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তাম উনিও খুব আশ্বাস দিয়েছিলেন না কলেজটা খুব ভালো, ঠিক আছে কলেজ ইউনিভার্সিটি তো ক্যাম্পাস নয় কেমন বাই হবে। কিন্তু প্রথম ঢুকে যখন আমরা সবাই বসে আছি প্রায় 10-12 জন, সেই সময় হঠাৎ করে আমাদের পরম প্রিয় AKS স্যার HOD এলেন, তখন জানতাম না ওনার ডেজিগনেশন গুলো আমার জানা ছিল না, সেটা আমার মূর্খতা। আস্তে আস্তে ওনারকে জানতে শুরু করলাম, জানতে গিয়ে দেখলাম একটা কথাই স্যারের উদ্দেশ্যে বলবো, শুধু এই AKS স্যারের উদ্দেশ্যে নয় এই কলেজের সমস্ত স্যারের উদ্দেশ্যেই বলবো, মানে কতটা তুই মহান হতে পারলে, মনে হয় এতটা মানুষ তো কঠিন কঠিন সরল, মানে আমরা যে ভাষায় কথা বলি আর কি, যে ভাষায় কথা বলি সেই ভাষায় ওনারা পড়িয়েছেন, মানে এত কঠিন কঠিন জিনিসগুলোকে রেট্রোসিনথেসিসের অ্যারো থেকে শুরু করে AKS স্যারের স্টিরিও কেমিস্ট্রি মানে একদম মলিকিউলার লেভেলে আমাদের ঢুকিয়ে নিয়ে গেছে, ঢুকিয়ে নিয়ে গেছে মানে একদম মানে ইলেকট্রন দর্শন যাকে বলে সেটা আমরা ওই চরম পর্যায়ে চলে গেছি, মানে স্টিরিও কেমিস্ট্রি তো আর বাইরে ওরকম ভাবে দেখা যায় না মলিকিউল গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে, তো AKS স্যার দেখিয়েছেন মানে যতটা মানে উনি ওনার বেস দিয়ে দেখেছেন এতে কোনো সন্দেহ না, আমরা যতটা নেয়ার হয়তো আমরা পুরোটা নিয়ে উঠতে পারি, যদি নিতে পারি হয়তো রাজা হয়ে যাবে, সত্যি রাজা হয়ে যাবে। আর বলবো মানে প্রত্যেকে কার নাম নেব না, মানে কার নাম না নিলে চলে না, GCM স্যার, NRP স্যার, মানে কার KM স্যার, SS স্যার, সর্বোপরি
মানে সব প্রমুখদের নাম নিয়ে আমি আর একজনের নাম নেবো ওই কলেজের, যার সঙ্গে আমার নিজের খুব মানে একটা মনে হয়েছে না আত্মিকতার সম্পর্ক হয়েছে। একটা হচ্ছে জিসিএম স্যার, আমার নিজের খুব ভালো লেগেছেন উনি, মানে আমি মনে মানে আমি জানি না কারো কাছে যেতে পেরেছি কিনা, মানে আমার বন্ধু সুলভ মনে হয়েছে, আমার মনে হয়েছে পার্সোনালি। আর আর একজন হচ্ছে যার নাম নিলে জানি না উনি উপস্থিত আছেন কিনা, আমার বক্তব্য শুনছেন কিনা, সেটা আর কেউ নয় সুভাষচন্দ্র মাইতি। যদি এই কলেজটায় না আসতাম তাহলে ওই বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টের কালারটা যে পেল ব্লু হয় সেটা সত্যি সেটা জানতে পারতাম। এরকম মানে ল্যাবের প্রতি মুহূর্তে কিছু না কিছু আটকেছে। এআরএম স্যার, টিএম স্যার গেছি, ওনাদের শিডিউল ছিল সেখানে গেছে, কিন্তু এসটিএম স্যারের কাছে গেছিলাম ওনার 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 আমাদের ক্লাসের শিডিউল ছিল না, তারপরে উনি ওনার পুরোটা দিয়ে আমাদের সাহায্য করেছে এবং প্রত্যেককে করেছে, মানে এবং আমরা যে কোনো সময় যার কাছেই যাই না কেন ওনার মানে এই কলেজে ঢুকে প্রত্যেককে প্রত্যেককে যখন আমরা মানে মানে যেটা সবচেয়ে আমার কমফোর্ট জোন মানে এরকম এরকম লোকগুলোর কাছে সব সময় যাওয়া যাবে এটা হয়তো আমি ভাবতে পারি, মানে যখন কলেজটা ঢুকেছিলাম এটা হয়তো না এলে আমরা জানতেও পারতাম। আর এ কে এস স্যারের ভাবধারাকে কিছুটা এগিয়ে নিয়ে বলবো, সত্যি কথা স্যার ওই শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হবে, সত্যি হয়তো আজকে আমাদের এই পুরো বিএনসি কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিম হয়তো সত্যি সেই আজকে প্রতিবন্ধকতাকে জয় করে চেষ্টা করেছে তাদের সর্বোচ্চ দিয়ে এই পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। জানি না আমরা কতটা সফল হয়েছি সেটা আপনাদের হৃদয়ে চিত্রাঙ্কিত থাকবে 2020-র ফিফথ সেপ্টেম্বর। আর কোনো জীবন কোনো ফিফথ সেপ্টেম্বর মনে থাকুক বা না থাকুক, আমি মনে করি 2020-র ফিফথ সেপ্টেম্বর হয়তো মনে থাকবেই থাকবে সব স্যারের, কারণ এটা একটা অন্যভাবে পালিত হয়েছে যেখানে হয়তো আমরা কেউ সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই মডার্নাইজেশনের ভার্চুয়ালি ফিলিংসটা যেন আমাদেরকে একে অপরে সামনে নিয়ে এসেছে। তো এটাই হচ্ছে মনে হয় এই যে সিস্টেমটার, হয়তো করোনা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো আমাদের মডার্নাইজেশন হতে শিখিয়েছে, আমাদের 4G ইউজ করতে ভালো করে শিখিয়েছে। তো সত্যি সবার থেকে শেখার আছে, তাই জন্য আমি জীবনে যার যার কাছ থেকে শিখেছি আমি একটু চাইছি তাদেরকে একটু দেখাতে, এক এক করে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে, ভিডিও অন হয়েছে একটু কনফার্ম করে পাওয়া যাবে। হ্যাঁ রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আমার এটা একটা ছোট্ট বাগান, এই কোয়ারেন্টাইনে একটু ওই গার্ডেনিং টার্ডেনিং করি, আর এই প্রিয় একটা গাছ, তারপরে গার্ডেনিং করতে যে আমাকে হেল্প করে এই বাচ্চা ছেলেটি, এর থেকেও শিখি আমি। আর এর পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আর কি, মানে এ এখন TCS এ জব করে, আমাদেরকে এখন পাত্তা টাত্তা দেয় না, তবুও চেষ্টা করে আমাকে একটু পাত্তা দেওয়ার। শান্তন আমরা একটু প্রোগ্রামটাতে ফোকাস করি, এগুলো পরে দেখে নেব। আর আমি যে নিবেদনটা করতে চলেছি তাতে যে সাহায্য করেছে তিনি প্রথম যে জুগিয়েছেন ভরসা সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের এই কলেজের না হয়েও যিনি এই কলেজের হয়ে উঠেছেন সেটা হচ্ছে সমিতা ম্যাম। সবার প্রথম যখন আমি নিবেদনটা করবো ওনার থেকে আমি ভরসাটা নিয়েছিলাম, তারপর এক এক করে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার গানের মানে শুরু একজন যিনি, তিনি করেছিলেন, তারপর ইনি করেছিলেন আমার মা, আর শেষে একজনের নাম নেবো, DCM স্যার চিনবেন, AKS স্যার চিনবেন, পার্থ সারথী চট্টোপাধ্যায়ের নাম আমি একবার DCM স্যারের সামনে নিয়েছিলাম, যদি দেখা যায় দূরে ওনার বাড়ি, তার বোন দাঁড়িয়ে আছেন, ওনার ওনার পায়ে প্রবলেম বলে আসতে পারেননি। যাই হোক আমি শুরু করছি আমার মূল প্রোগ্রামে, আমি ঢুকছি, আমি ছোট্ট একটা ইন্ট্রো আমি জানি সময়টা নিয়ে নিলাম, স্যার নিজগুণে ক্ষমা করবেন আমায়, একটু আমি ভিডিওটা অফ করছি একটা জিনিস। এই জায়গাটা একটু ধরতে পারবে, এরকম শুনবে না, না না আসলটা শুরু।
আমি বসে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেল। শুরু করছি আমার পাশে উপস্থিত অনুপস্থিত সমস্ত গুরুকে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু রেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। চরণ ধরিতে বিয়োগ আমারে, নিয় না নিয় না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে, বুকে ধরিব জোড়ায়ে, চরণ ধরিতে দিয়োগো আমারে, নিয় না নিয় না সরাই। খুলিত শিথিল কামনার ভার, বহিয়া ফিরি কত, খুলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত, নিজ হাতে তুমি গেথে নি ভার, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে বিয়োগ আমারে, নিয় না নিয় না সরাই। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, সে জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছে তে হারিয়া। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, বিকাই বিকাই দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, বিকাই
বিকারে দিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিয়োগ আমারে বরণীর মালা পরাইয়ে চরণ ধরিতে দিয়োগ আমারে নিয় না নিয় না সরাই নমস্কার পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে যাদের কথা না বললেই নয় যারা এই অনুষ্ঠানের মেরুদণ্ড তারা হলো অরিজিৎ মুখার্জি নীতিশ মণ্ডল সুমন মজুমদার অর্ঘদীপ দত্ত সায়ন আর সায়ন্তন চ্যাটার্জি আচ্ছা এরপরে আমাদের পিজি সেমট্রির পক্ষ থেকে টিচারদের জন্য একটা ছোট্ট ট্রিবিউট আছে এই ট্রিবিউটটি প্রেজেন্ট করছে আমার সহপাঠী সুমনা মজুমদার এবং আমি পুরবি দত্ত যা শুরু আছে তা শেষও আছে কিন্তু একবার যা আমাদের মনে জায়গা করে নেয় তা হয়তো কোনোদিনই নষ্ট হয়ে যায় না কেমিস্ট্রি শেখার খিদে আমাদের এমএসসি করার প্রথম এবং প্রধান কারণ কিন্তু সেই জার্নিতে এত অসাধারণ কিছু সহযাত্রী পেয়ে যাব আমরা ভাবিনি হ্যাঁ এই কলেজ এই ডিপার্টমেন্ট আমাদের বন্ধু দিয়েছে থেকে যাওয়ার মতো বন্ধু সবার আগে প্রণাম জানাই আমাদের টিচারদের যারা এই ডিপার্টমেন্টের এত ভালো হওয়ার একমাত্র কারণ বাইরের লোকের কাছে শো অফ করা নয় বিধাননগর কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের কাছে আমাদের সম্মান এখানে এসে শুধু যে প্রতিদিন ভালো করে কেমিস্ট্রি শিখছি তা কিন্তু নয় আমাদের হাজারো ডাউট বোকা বোকা প্রশ্ন যেভাবে আপনারা সহ্য করেন এবং আমাদের কনফিডেন্স দিয়ে এক্সিলেন্স অ্যাচিভ করার দিকে এগিয়ে দেন সেটা সত্যি অনস্বীকার্য হ্যাঁ পড়ো তুমি পারবে এত কিছু হয়তো আমাদের এক্সপেক্টেশনের থেকে অনেক বেশি যেভাবে আপনারা আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে হেল্প করছেন পড়াশোনাতে আর এটা বলছেন যে এটা আপনাদের কাজ তাতে একটা কথা আমরা বলতে পারি আমরা খুব আপনারা অনলাইন ক্লাসের পরে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ গ্রো করা নিয়ে যেভাবে পজিটিভলি ভাবছেন সেটা হয়তো আমরা এক্সপেক্ট করিনি না এক্সপেক্ট করি না এসব বলে ছোট করতে চাই না আমরা ডিপার্টমেন্টকে এই ডিপার্টমেন্ট আমাদেরকে অনেক কিছু দিয়েছে দুহাত করে কিন্তু কিছুই কেড়ে নেয়নি একটা কলেজ লাইফ দিয়েছে আমরা শুধু থ্যাঙ্কফুল না আমরা কৃতজ্ঞ শুধু টিচাররা নয় প্রতিদিন যেভাবে আমাদের বিপ্লব কাকু সুনীল কাকু ল্যাবে হেল্প করতেন সেগুলো আবার সেই দিন মনে পড়বে যেদিন আমরা অনেক দূরে কোথাও চলে যাব হ্যাঁ সবটা মনে রেখে দিয়ে এই পুরো ডিপার্টমেন্ট আমাদের প্রতিদিন শিক্ষায় আজ এই দিনটায় তাই সবাইকে হ্যাপি টিচার্স ডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ এবারে চলে যাচ্ছি পরবর্তী এবং শেষ অনুষ্ঠানে কথায় বলে না এজ ইজ জাস্ট আ নাম্বার ইয়েস দ্যাটস ট্রু প্রথমে এনাকে দেখে এনার গলার আওয়াজ শুনে বেশ ভয় পেয়েছিলাম আমরা কিন্তু খুব অদ্ভুত ভাবেই ওনার বন্ধু সুলভ আচরণ আমাদের মনে ওনার জন্য একটা স্পেশাল জায়গা তৈরি করেছে ইনঅর্গানিক কেমিস্ট্রি যে কতটা কনসেপচুয়াল হতে পারে কত কি আছে তাতে তা উনি প্রতি মুহূর্তে বুঝিয়ে দেন থিওরি প্র্যাকটিক্যাল সবকিছুই এত লাইভলি উনি পড়ান বোঝান যে আমাদের কাছে সেসব অনেক অ্যাট্রাকটিভ হয় প্রতি মুহূর্তে আমাদের সবার প্রিয় জিসিএম স্যারকে কিছু বলে
অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করব। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আমার একটা কথা, প্রথম কথাটাই হচ্ছে অসাধারণ, অসাধারণ। মানে তোমরা এই সিচুয়েশনে এইভাবে যে তোমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারো এত কষ্ট করে, আমি সত্যি ভাবতে পারছি না। আমি কোনদিন এক্সপেক্টই করতে পারিনি যে এই বছর এইরকম অনুষ্ঠান, এটা আমরা খুব মিস করতাম যদি সত্যি কথা কিছু না করতো, মিস করতাম। কেন প্রতি বছরই এই একটা দিনের জন্য সমস্ত টিচাররা স্যারেরাই যেটা বললেন যে আমরা কিন্তু এইটার জন্য ওয়েট করে থাকি, মানে তোমাদেরকে নতুন ভাবে পাবো বলে, নতুন তোমাদেরকে আমরা চিনবো বলে। কিন্তু এইটা যে তোমরা আমাদেরকে এইভাবে, মানে নতুন সিচুয়েশনে, নিউ একটা, এখন যেটা বলছে নিউ নর্মাল, যে নিউ নর্মালে আমাদেরকে যে নতুন ভাবে দেখালে তোমাদের যে আন্তরিকতা, তোমাদের পারফরমেন্সের কথাটা অন্য ব্যাপার, আন্তরিকতাটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমার যেটা গর্ব হচ্ছে, সত্যি কথা জানো, আমার গর্ব হচ্ছে যে আমাদের ভারতবর্ষ কিন্তু চিরকাল এই গুরু পরম্পরায় কিন্তু এসেছে। আমাদের সেই বৈদিক কাল থেকে কিন্তু আমাদের সেই গুরু আশ্রমে যাওয়া, গুরুর কাছে শিক্ষা নেওয়া, আবার তারা সংসার লাইফে চলে আসা, এটা কিন্তু এই গুরু পরম্পরা আমাদের চিরকাল, এটা চিরকালীন ভারতবর্ষ। এবং আমার খুব ভালো লাগছে যে এই চিরকালীন ভারতবর্ষের যে ঐতিহ্য, যে এই গুরুদেরকে সম্মান জানানো, গুরুদের জন্য একটা স্পেশাল কোনো কিছু পারফর্ম করা বা তাদের জন্য একটা মনে রাখার মতো সম্মান দিয়ে, এইটা যে তোমরা এখনো এ করছো, এই সিচুয়েশনও তোমরা ভেবেছো, এই জন্য মনে হয় যে আমরা সবকিছু শেষ হয়ে যাই। আমরা সত্যি কথাই তোমাদের দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ভারতবর্ষের ঐতিহ্য, যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, এই জিনিস কিন্তু পরম্পরাগত চলে যাবে, পরবর্তীকালেও চলবে। আমরাও চালিয়েছি, তোমরাও এ করছো, সমস্ত সিচুয়েশনে তোমরা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছ। হয়তো আমরা নতুন যে সিচুয়েশনটা সবসময় অ্যাডজাস্ট করতে পারছি না, কিন্তু তোমরা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিচ্ছ, তোমরাও আমাদের শিক্ষা গুরু। এই নতুন ভাবে কিভাবে তোমাদের কাছে পৌঁছানো যায় সেটাও তোমরা শেখাচ্ছ। কিন্তু অনেক কিছু এ আছে, আমার একটাই যে বক্তব্য তোমাদের বললাম যে অসাধারণ, মানে ভালো লাগলো তোমাদের এই পারফরমেন্স, তোমাদের প্রত্যেকের। এবং তবে মিস করছি, অবশ্যই মিস করছি তোমাদেরকে সামনাসামনি দেখার, মিস করছি যে ক্লাসে গিয়ে দেখা, তোমাদের সাথে ইন্টারাক্ট করা। শুধু ইন্টারাক্ট করা মানে পড়াশোনার ব্যাপারে নয়, নানা ব্যাপারে ইন্টারাক্ট করা, এই জিনিসটা সত্যি মিস করছি। তবে হ্যাঁ, আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, তোমরা সবাই প্রার্থনা করো যেন এই একটা পরিস্থিতি থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে আসতে পারি, আবার আমরা সেই আমাদের নিজের শিক্ষা প্রাঙ্গণে ফিরে যেতে পারি, তোমাদের সাথে আবার মেলামেশা করতে পারি, তোমরাও আমাদের কাছে আসবে, এটা যেন আবার হয়। আমরা সেই দিকের দিকে সাগ্রহে তাকিয়ে আছি কবে সেই দিনটা আসবে। তবে যতদিন না আসে ততদিন তোমাদের এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই সম্মান যেন আমরা পরিপূর্ণভাবে আমরা নিজেরা গ্রহণ করলাম, এবং আন্তরিকভাবে তোমাদেরকে আশীর্বাদ দিলাম, তোমাদেরকে ভালোবাসা দিলাম। আর সবশেষে তো খুব সত্যি কথা, আমাদের যার জন্য আজকে এই দিবসটা, পৃথিবীতে বহু দেশে শিক্ষক দিবস পালন করা হচ্ছে, তবে আমাদের, আমার মনে হয় ভারতবর্ষের মতো এরকম ঐতিহ্যগত ভাবে শিক্ষা দিবস বোধহয় কোথাও পারফর্ম হয় কিনা জানি না, মানে এতটা আন্তরিক এবং এতটা পরম্পরাগত ঐতিহ্য মেনে হয় কিনা জানি না। এবং সব থেকে বড় কথা, যার উদ্দেশ্যে, মানে যার জন্য আজকের এই শিক্ষক দিবস, একটা সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার মতো মহান দার্শনিকের দিনটা যে আজকে আমাদেরকে এই একই জায়গাতে, ছাত্র শিক্ষককে একই জায়গাতে আনার এ করেছে, তার জন্য তাকেও সশব্দ প্রণাম। তার উদ্দেশ্যে তিনি আমাদের একটা জীবনের পাতেও হয়ে রয়েছেন, যে আমাদের ভারতবর্ষকে তিনি আলোকবর্তিকা, এবং তার সেই দিনটি আমরা আজকে তোমরাও মানছ, আমরাও যেটা এ করছি তাদের প্রণাম জানানোর একটাই এ, যে আমি প্রণাম জানাচ্ছি তাদেরকে, তোমাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আর সবাইকে
আগামী দিনের জন্য যাতে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমরা আবার নতুন করে মিলিত হতে পারি নতুন সিচুয়েশনে নতুন ভাবে, এই দিকে আমি তাকিয়ে আছি। তোমরা সবাই ভালো থেকো, আবার ক্লাসে দেখা হবে। আর আরেকটাও তোমাদের ধন্যবাদ জানাই যারা আমাকে শুভেচ্ছা মানে এ করেছো, টিচার্স ডে গ্রিটিংস পাঠিয়েছো, বহু গ্রিটিংস পেয়েছি হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর আমার যারা কলিগস আছো শিক্ষা শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাইকে সবাইকে আমার অন্তরের ভালোবাসা শুভেচ্ছা। আমি তাহলে শেষ করলাম। ধন্যবাদ স্যারকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি তার মূল্যবান কিছু কথা দিয়ে শেষ করার জন্য। আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আর সবার আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের সবার তরফ থেকে পুরো ডিপার্টমেন্ট। আমার আমার শেষে একটি কথা বলার, যে তোমাদের প্রত্যেককে আমাদের বিভাগের তরফ থেকে তোমাদের এই অনুষ্ঠানটাকে করার জন্য আমি সার্থকভাবে করার জন্য আমি তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সব ভালো থেকো আর কালকের দিনটা রেস্ট নিয়ে পরশু থেকে কিন্তু আবার পুরো দমে কেমন, কারণ অনলাইন ক্লাসে অনেক অসুবিধে আছে, কিন্তু সোমবার থেকে যেন আবার পুরো দমে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দাও। ঠিক আছে, মিস হয়ে গেল অচিন্তদা, কি বলো? খাওয়াটা মিস হয়ে গেল, খাওয়াটা পাওনা থাকলো, খাওয়াটা পাওনা থাকলো। ওটা পাওনা রইল, তবে আমরা আবার আমাদের ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছবো, আমরা অবশ্যই তার ব্যবস্থা করব। আর আর কি, আর যেটা বললাম ছোটখাটো ভুলগুলো ক্ষমা করবেন স্যার, টেকনিক্যাল ভুলের কিছু এখানে এখানে এইখানে এখানে আমরা কেউ ভুল করতে আসিনি, সবাই আমরা ভুল করতে এসেছি। তোমরা একটা এসেছো কি মানে একটা দিনকে তোমাকে মনে মনে রেখেছো, এটাই তো সব থেকে বড় কথা। এখানে পদ্ধতির কোনো প্রশ্নই আসে না, একদম প্রশ্নই আসে না এবং এই সিচুয়েশন ঠিকঠাক কাজে। কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটা পুরো দিন নষ্ট করেছি, সেই দিনটার পুষিয়ে নিতে হবে আবার। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে এই দিনটার সাথে আমাদের এই মানে গোটা আয়োজনটার সাথে আমাদের মানে ইমোশনটা এত ভাবে জড়িয়েছিল, সেজন্য আমরা খুব টেনশনে ছিলাম যে কিরকম যাবে না যাবে এই সুমনা, তারপর হচ্ছে সুমন। আমি জানি এটা ভালো হবেই, আমি জানি এটা ভালো হবেই, এটা ভালো না হওয়ার কোনো কারণ নেই, কারণ না তোমরা এখন আমরাই অভ্যস্ত হয়ে গেছি অনলাইনে আর তোমরা তো অনেক বেশি অভ্যস্ত, কাজেই সেদিক দিয়ে কোনো ব্যাপার না। তুমি দেখলে তো আজকে গুরুচরণ বাবু ডিসিএম স্যার কেমন অনলাইনে তোমাদের ফটাফট বললেন, তারপরে এনআরপি স্যার দেখতো, দেখতে পাচ্ছ তো, তাহলে তাহলে আর চিন্তা করার কিছু কারণ নেই। কিছুদিন আগে স্মার্টফোন বলে কিছু জিনিস ছিল না, তাহলে কদিন আগে যারা স্মার্টফোনে তাহলে দেখো না সবসময় যখন আমাকে অনেকেই জিজ্ঞেস করে বিভিন্ন রকম ভাবে এই যে কোভিড সিচুয়েশনে কি করবো, স্যানিটাইজার, হাত ধোবো, কোথায় কি মন্দিরে ধোবো, অমুক ধোবো, এখন তুমি যদি কেমিস্ট্রি ঠিকঠাক করে জেনে থাকো পড়ে থাকো তোমার অন্তত প্রবলেম হওয়ার কথা না, অন্যান্য সাবজেক্টের লোকদের প্রবলেম হতে পারে, কেমিস্ট্রির সাবজেক্টের লোকদের প্রবলেম, কারণ এত বিকার টেস্ট টিউব আর তোমরা ওয়াশ করেছো, হ্যাঁ, কাজেই তোমাদের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার নয় আর কি, এবং জানো কিভাবে কি করতে হয়। ওকে তাহলে ঠিক আছে, ভালো থেকো সব। আর যেটা ডিসিএম স্যার বললেন আমিও বলি, যে এত তোমরা প্রত্যেকেই তোমরা এই জানিয়েছো আমাদের কি বলে এসএমএস করেছো, প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা রইল,
আলাদা করে আর কিছু করছি না, আর প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইলো, ভালো থেকো সবাই। হ্যাঁ ওকে, তাহলে অনুষ্ঠান শেষ করো। পারলাম না, এটা আমাদের একটা দুঃখ রয়ে গেল সবার। হ্যাঁ প্রণাম করতে হবে পরে। তারপরেই কিন্তু শুরু হয়ে গেল এই করোনা। তার আগে ছিল, কিন্তু আমাদের তো লকডাউন হয়নি। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা আর নয়, এবার শেষ করো, কে কে দায়িত্বে আছো শেষ করো। ঠিক আছে সবাইকে, ঠিক আছে সবাই ভালো থাকবে, ঠিক আছে, হ্যালো সবাই ভালো থেকো, সবাই ভালো হোক, ভালো থাকবেন। হ্যাঁ সবার ভালো হোক, সবাই ভালো থেকো, এই বলে ঠিক আছে। ঠিক আছে, তো দিন পর সবাইকে এক লাভ। এবার শুরু হলো অনুষ্ঠান নাকি? অনুষ্ঠান শেষ। আচ্ছা বাই। অরিজিৎ, ওরে বিএনপিপিটা